ভাস্কর, উই আর অলরেডি অন দ্য লাইন, মানে লাইভ তুমি জয়েন করো, ঠিক আছে? হ্যাঁ, আই এম সো সরি, হ্যাঁ একটু টেকনিক্যাল গিল, মানে কিছু ফলসের জন্য বোধহয় একটু লোকজন এদিক ওদিক হয়ে গেছে, বাট ওয়েলকাম ওয়েলকাম টু মাই শো। উই আর অলরেডি লাইভ অন মাই ফেসবুক পেজ টকাথন উইথ শুভদীপ। সো আই উড লাভ টু ইন্ট্রোডিউস অল দ্য বিউটিফুল লেডিজ ফার্স্ট। One first, Amrita, say hi. Amrita, say hi to all my audiences, all my you know friends who are there on field. Amrita is from Panchamaratta. Then I move to Shilpa. Shilpa is from Tribe. Hi, Shilpa. Hi, 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 everyone. It's Shomorendro. Shomorendro from Hatari. Say hi, Shomorendro. Hi. And of course, you know, Shiladitya Chaudhary from Out 1590. মাস্টার ডিমসাম অ্যান্ড চ্যাপ্টার টু। আর শুভজিৎ আছে লাইনে, শুভজিৎ ইজ ফ্রম আমি বাঙালি অ্যান্ড জাস্ট নাও জয়েন ভাস্কর দেব। হাই ভাস্কর, ওয়েলকাম টু মাই শো টকাথন উইথ শুভদীপ। আমি অডিবল? ভাস্কর, ইউ আর ভাস্কর, লেটস ইন্ট্রোডিউস ভাস্কর। ভাস্কর ইজ ফ্রম ভাস্কর, ইটস ওকে, পারফেক্ট ভাস্কর। ভাস্কর ইজ ফ্রম বল্লে বল্লে ধাবা সিটি সেন্টার সল্ট লেক সেক্টর ওয়ান, সল্ট লেক ইউ নো সিটি সেন্টার ওয়ান। সো ওয়েলকাম ভাস্কর, উই ওয়ার জাস্ট ওয়েটিং ফর ইউ। তো যেটা হলো সেটা হচ্ছে যে টুডে উই আর হিয়ার, আই থিঙ্ক শুভজিৎ ইজ অনলি মেকিং দ্য ডিভাইস দেয়ার বাট সামহাউ হি ওয়েন্ট আউট বিকজ আই থিঙ্ক হি ইজ ফেসিং সাম টেকনিক্যাল প্রবলেম, সো আই থিঙ্ক হি উইল বি জয়নিং ভেরি সুন। সো লেটস স্টার্ট আওয়ার ডিসকাশন টুডে। A very, very warm welcome to all of you. যে তোমরা এত সময় দিয়ে আমার কাছে এসছো, আমার কথাতে তোমরা, ইউ হ্যাভ অ্যাগ্রি টু জয়েন মাই টক শো, সো ইটস রিয়েলি নাইস। সো লেটস, আওয়ার টপিক টুডে ইজ টেক অ্যাওয়ে দ্য নিউ ডাইন আউট। তো আজকে আমাদের যেটা নিয়ে ডিসকাশন, যে এখন যে কোভিডের যে সিচুয়েশনটা যেটা রেগুলার পাল্টে যাচ্ছে, দ্য কমপ্লিট সিচুয়েশন ইজ চেঞ্জিং ডেইলি বেসিস অ্যান্ড উই পিপল আর ট্রাইং টু কোপ আপ উইথ দ্য চেঞ্জ। তো সেই ক্ষেত্রে একটা খুব বড় চেঞ্জ যেটা এসছে সেটা হচ্ছে ফুড ইন্ডাস্ট্রিতে একটা খুব বড় চেঞ্জ এসছে, দ্যাট হোয়াট আই থিঙ্ক। সো মাই কোয়েশ্চেন টু ইউ ইজ দ্যাট হাউ ইজ দ্য ফুড বিজনেস চেঞ্জিং ইন দিস চেঞ্জিং টাইম অফ কোভিড উইচ ইজ দ্য নিউ নর্মাল। তো আই উড লাইক টু স্টার্ট উইথ মেবি সমরেন্দ্র, ওয়াই ডোন্ট ইউ স্টার্ট, ওয়াই ডোন্ট ইউ টেল আস দ্যাট হাউ দিস বিজনেস, হাউ দ্য ফুড বিজনেস ইজ চেঞ্জিং উইথ দ্য চেঞ্জিং টাইম অফ কোভিড, কিভাবে চেঞ্জ হচ্ছে। So it is just to follow Shomorendro, we can start with you, then I'll move to all of you. Well, the answer lies in the topic that you have selected today. Takeaway is the new dining. Shomorendro, your voice is not very clear. Okay. Is it better now? Yeah, it's better now. Okay. So the answer to this question lies in the topic that you have selected for today. Takeaway is the new dining. I mean, if I should mention this, Hatari has completed 54 years in last month in July. So, এরকম ঘটনা আমার গত 24 বছরে আমরা দেখিনি, যেখানে ডাইনিং বা ফুটফল এরকম ড্রাস্টিক্যালি ড্রপ করে। And naturally, আমরা তো একটা অন্য সিচুয়েশনে উদ্ভূত ছিলাম যেখানে মোস্ট অফ আওয়ার সেলস উড বি ফ্রম ডাইনিং অ্যান্ড টেক অ্যাওয়ে ফুড অ্যামাউন্ট টু আ ভেরি টাইনি পার্সেন্টেজ অফ আওয়ার সেলস। তো সমরেন্দ্র, ইউ আর নট ভেরি ক্লিয়ার, ইউ আর নট ভেরি ক্লিয়ার সমরেন্দ্র, একটু একটু ক্লিয়ার হও, মানে ইওর ভয়েস ইজ অ্যাবসলিউটলি শেকিং। একটা মানুষের কাছে তো এই মুহূর্তে যেহেতু অপশন নেই, সো দ্য ওনলি অপশন ফর বেঙ্গলি আর ভোজন রসিক বাঙালির কাছে would be to take away or to have food at their home. But I'm sure this will not be the new normal for long. I'm sure at least in the bracket in which we operate with our brand Chowman and Out 1590. Chowman, yes, of course, but for Out 1590, where we sell an experience, which is mostly from entry to exit, it's an experience what we sell. So, সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা কখনোই একটা নর্মাল হতে পারে না, বিকজ ফুড অ্যান্ড ডাইনিং ইজ অল অ্যাবাউট হ্যাপিনেস অ্যান্ড টুগেদারনেস।
যেটা মানুষ চাইবে রেস্টুরেন্টে গিয়ে সেলিব্রেট করতে। ইয়েস, ফর দ্য টাইম বিং উই আর অফ কোর্স ডিপেন্ডেন্ট অন হোম ডেলিভারি সেলস অ্যান্ড থ্রু আওয়ার অ্যাগ্রিগেটর সুইগি জোম্যাটো টাচ ফুড উই আর ডুইং গুড সেলস অলসো, অ্যাট লিস্ট উই আর ডুইং 70% অফ হোয়াট উই ইউজ টু ডু। বাট ইন দ্য লং রান হোয়াট উই সি ইজ যে এই সেলটা বেড়েই থাকবে, তার কারণ এই যে নতুন সংখ্যক একটা হোম ডেলিভারি গেস্টের একটা জনরা তৈরি হলো, সেটা তো থেকেই গেল, তাছাড়া যারা রেস্টুরেন্টে এসে খেত সেটা কিন্তু আবার ফিরে আসবে। আই এম প্রিটি মাচ শিওর অ্যাবাউট দ্যাট, বিকজ আই রিসিভ সো মেনি কলস ইচ ডে whether ওরা ফিরবে, মানে আসতে পারে কিনা রেস্টুরেন্টে। আই এম শিওর ওয়ান্স থিংস স্টার্ট লুকিং আপ এটা আবার ফিরে আসবে। লং রানে যারা সাস্টেন করে যাবে একটু, এই উই আর পাসিং টু ডিফিকাল্ট টাইম, দু চার মাস, আমরা ছ মাস তো কাটিয়ে ফেললাম, আর চারটে পাঁচটা মাস যদি আমরা কাটিয়ে উঠতে পারি, আই এম শিওর। I'll move to Bhaskar and Amrita and Shilpa. দেখো তোমরা টেন্টেটিভলি আই থিঙ্ক ইউ আর নিউকামার্স ইন দিস ট্রেড, যেখানে হাটারি বা ধরো তোমার কি বলে আউট অনেকটা দিন ধরে এই ফুড চেইন বা ফুড বিজনেসটাতে রয়েছে। তো আমার একটা কোয়েশ্চেন টু ভাস্কর অ্যান্ড অলসো অমৃতা, অমৃতা অ্যান্ড শিল্পা তোমার কাছে আমি পরে আসছি, বিকজ তোমাদের জনরাটা একটু ক্যাফে জনর, তো ব্যারেস ভাস্কর ইজ অ্যাবসলিউটলি আগেন আ ডাইন আউট টিপিক্যাল, যেখানে লোকে গিয়ে খায় দায় এরকম একটা ব্যাপার। ভাস্কর, হাউ হোয়াট ইউ থিঙ্ক, হোয়াটস ইউর টেক অন দিস, whether it is changing, whether it is actually how is the food business changing with this changing time? Hi, তুমি শিলাবি তোমাকে যেটা বললে যে কিন্তু এখন যে ওই সময়টা বেশি থাকবে না, এটা একটা প্যান্ডামিক, প্যান্ডামিকের এটা ন্যাচারালি ফুড ইন্ডাস্ট্রিতে আর এফেক্ট করবে, লোকের সাথে লোকের কন্ট্যাক্টে আসবে, প্রবলেম আছে সেখানে কয়েকদিন আমাদের টাচলেস ডেলিভারিতে যেতে হবে, যেটা সুইগি জোম্যাটো করছে, তো লোকে এখন ভয় আছে। এটা একটা দিস টাইম টু পাস একটা কথা আছে, this will pass, this bad time will pass too. So after the problem much, you know, it took a business week picture. And I want to go ahead and shoot my shoot for you. We found that this concept of Bandabali Dhaba. So the Bandabali Dhaba was all about gastronomy. So I took it, I had on the police for the business, I was all about another picture. The phone number, the same curriculum, I think it was the happiness that was in a funny jokes on Sardas, which they took it on a very nice show. এই যে রেস্টুরেন্টে আসার এটা একটা আলাদা এফেক্ট আছে, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স সবকিছু। তো 2014 থেকে ফাউন্ডেড দিস কনসেপ্ট অফ দিস লাইফ, আমরা ডেলিভারি ব্যাপারে ছিল না, জাস্ট আসছি এখন, খুব তাড়াতাড়ি পাস করার পর কি আবার গুগলের লোকরা তারা ভাস্কর, your voice is also very much cracking. ভাস্কর, তোমার voice খুব crack করছে। শুভজিৎ, আরেকজন একটু পেছনে background আছে, I think শুভজিৎ, তোমার হয়তো তোমার পেছনে একটু background মানে কেউ কথা বলছে, তো can you mute your mic? ও আচ্ছা, yeah please mute your mic, yeah it's a request, please mute your mic. তখন তো কনসেপ্ট ওয়াজ ওনলি ডাইরি, তখন সুইগি জোম্যাটো ছিল না, লোকে পার্সেলও কিন্তু অত নিত না, লোকে আসতো যখন টাইম বের করে টু হ্যাভ আ নাইস টাইম। তো আমরা ফোকাস করেছিলাম সুন্দর অ্যাম্বিয়েন্স, সুন্দর জোকস, লোকে এনভায়রনমেন্ট ভালো দেবো, লোকে লাইফ কিচেন খাওয়াবো ভালো। তখন এখন এই যে সময়টা এসছে এটা কিন্তু করা নেই, যে কোনো সময় প্যান্ডেমিকে আজ থেকে হাজার বছর আগেও যদি আসতো, হাজার বছর পরেও যখন আসবে, এখন অনলি ওয়ে আউট ফ্রম প্যান্ডেমিক, আমরা যত দেখা কম করবো তত, তো এই ইন্ডাস্ট্রি এটাকে মেনে নিতে হবে, কিন্তু এটা বেশি নদী তোমাকে যেমন বললেন যে এটা বেশি থাকতে না, এটা পাস করে যাবে, তো উই হ্যাভ টু পেশেন্টলি নাও ওয়েট ফর দ্যাট থিং টু পাস ওভার। ততদিন আমাদের ডাইনিং জিনিসটা একটু হেট হবে, পার্সেল বেশি হবে, এই জিনিসটার উপর ডিপেন্ডেন্সি থাকবে, এটা কিছু করার নেই, আমাদের ধরে নিতে হবে।
I understand. I'll come back to you, Bhaskar. I'll again go to Subhajit. Subhajit. Hi. Subhajit, have you settled down? Hi, everyone. Yeah, Subhajit, my question is that with the changing time, there is a change in the food business. Do you agree to this? Subhajit, my question is for you. I'm moving to Amrita and Shilpa. তোমরা দুজনে তোমাদের যে জনরাটা মানে একটা ক্যাফে যেটা আমরা বুঝি যে একটা মানে ইউনো ক্যাফে এন্ড ইউনো লেজার বন্ধু বান্ধব আড্ডা গল্প জমিয়ে বসা একসাথে তো এই রকম একটা সময় তোমার কি মনে হয় যে টেক অ্যাওয়ে অর আ চেঞ্জ ইন দ্য ফুড বিজনেস যেটা আমার আজকে টপিক যে ইজ টেক অ্যাওয়ে আ নিউ ডাইন আউট ডু ইউ থিঙ্ক দ্যাট দিস সর্ট অফ আ চেঞ্জ ফর আ ক্যাফে ইজ গুড অর ইটস নট দ্যাট গুড আই এম নট টকিং অ্যাবাউট ফ্রম দ্য বিজনেস পারসপেক্টিভ আই এম টকিং অ্যাবাউট আ ক্যাফে পারসপেক্টিভ যেখানে লোকে আসবে গল্প করবে অনেকক্ষণ আড্ডা মারবে গান শুনবে যেরকম ইউ নো সো ইউ বোথ রিপ্রেজেন্ট দ্য ক্যাফে জনার তো আমার এটাই বক্তব্য যে ক্যাফের জন্য এটাকে একটা সাংঘাতিক চেঞ্জ ইন দ্য ফুড বিজনেস সিনারিও দ্য চেঞ্জিং টাইম দ্য চেঞ্জিং কোভিড সো লেট আস স্টার্ট উইথ শিল্পা মেবি শিল্পা তুমি যদি কিছু প্রথমে বলো জায়গা যেখানে লোকেরা আগে যেখানে ধরো রাস্তার ধারে চায়ের দোকানে দাঁড়িয়ে গল্প করতো একটা ঠেক যেটাকে বলে সো দ্যাট হ্যাজ মুভড ওভার এ পিরিয়ড অফ টাইম টু আ ক্যাফে সেট আপ তো সেই জায়গাটা যখন কোভিড এ বা এই প্যান্ডেমিক এর জন্য যখন যেটা বলছেন যে কন্টাক্ট ইজ বিকামিং দ্য কনসার্ন এরিয়া তখন তো এটা ইম্প্যাক্টেড হচ্ছেই কিন্তু আমি একটা জিনিসই বলবো যে টেক অ্যাওয়ের ব্যাপারটারও গল্পটা একটুখানি ডিফারেন্ট হচ্ছে ফর আ ক্যাফে বিকজ ইউ আর অলসো সিইং আ লট অফ পিপল যেটা হু আর ড্রাইভিং ইন অ্যান্ড ইউ নো অর্ডারিং ওয়াইল দে আর ড্রাইভিং ইন অ্যান্ড এসে জাস্ট প্যাক করে নিয়ে যাচ্ছে বা এসে ডিসপোজেবলে চা কফি ইত্যাদিগুলো নিচ্ছে সো উইচ ইজ আ বিট ডিফারেন্ট ফ্রম দ্য রেস্টুরেন্ট জনার আই উড সে যে ক্যাফে জেনারে যেহেতু মোমেন্টারি ব্যাপারটা ওই ব্যাপারটা কিন্তু একটা হচ্ছে লট অফ ড্রাইভ ইন কাস্টমার্স উই আর গেটিং যারা হয়তো এখনই বসতে বা ইউনো ভেতরে কমিট করতে একটা এনভায়রনমেন্টের ইনসাইডে কমিট করতে হয়তো একটু হেজিটেট করছে সো দ্যাট থিং ইজ happening a lot other than aggregator kind of planned etc so though we are a cafe tribe the tribe has a lot of mains item also so shei gulor amra jokon aggregators shei byapar ta hoy kintu we have a lot of snacks and the coffee and the drinks shei gulo kintu erom drive in ba walk in byapar ta jeta shei byapar ta has increased as well so that is a change I would say in terms of, from a from a কি বলবো বিজনেস পারসপেক্টিভ আই উড সে অমৃতা what's your take about this তোমার কি মনে হয় যে এই যে একটা ফুড বিজনেসে কমপ্লিট চেঞ্জ এলো সে এটা তোমার কি what do you think about this change হ্যাঁ এটা আমি একটা কথা বলে দিতে চাই হ্যাঁ ফার্স্ট আই উড লাইক টু কনগ্রাচুলেট ইউ টু এট লিস্ট থিংক অ্যাবাউট আ ক্যাফে অন পঞ্চম দাস নেম এই পঞ্চমস ক্যাফে এরকম যে আপনি ভেবেছেন এটার জন্য আই মাস্ট কনগ্রাচুলেট ইউ But Shilalik, we can't see you. Right. Very good. Very true. But Shilalik, we can't see you. Very true. Give a lifetime achievement award to her. Shilalik, we can't see you. Very, very, very nice proposal. Very, very nice proposal. Sorry, Amrita. Yes. Yeah. Haan, jeta bolchile tumi. এটা একদমই এখানে হয়তো অনেকেই আছে অনেক অনেক বছরের এক্সপিরিয়েন্স এই ক্যাফে বা তোমার রেস্টুরেন্টের বিজনেসে বাট কোভিড এর যেটা আমি প্রথমেই বলবো এটা প্রত্যেকের আমাদের একই রকম এক্সপিরিয়েন্স মানে 3 মাস 4 মাস প্রত্যেকের একই রকম
তো সেই জায়গা থেকে আমার মনে হয় বিজনেসটা যখন আমরা কোভিড-19 যখন আমাদের মধ্যে এলো, তখন আমাদের সমস্ত লকডাউনে আমাদের, আমরা তো সবাই প্রত্যেকেই হয়তো আমরা ভীষণ ব্যাপারটা নিয়ে, কিন্তু যখন আমরা এই কোভিড আফটার মানে আমরা যখন খুলতে শুরু করলাম 9th of June থেকে, তো তখন আমরা ভাবতে লাগলাম যে কি করে বিজনেসটা আমরা সত্যি দাঁড় করে দিই। আমার তো যখন বন্ধ হয়েছে তখন আমার 6 months, মানে 6 months স্ট্রাগল করে আমি যখন এটাকে দাঁড় করালাম তখন আমি শুনছি যে এটা বন্ধ, তখন সত্যি ভীষণ মানে ভয় পেয়ে গেছিলাম। কিন্তু এটা একটা ভালো জিনিস আমি যেটা দেখছি, তুমি এখনো আমার ক্যাফে যদি দেখো ভীষণ ট্রাস্ট আমি লোকের মধ্যে ফিরিয়ে আনতে পেরেছি। আমার যদি একদিন একজন গেস্ট আসে আমার 7 দিন সে আমার ক্যাফেতে আসে, আর এসে আমাকে এটাই বলে যে অমৃতা এখানে আমাদের একটা ট্রাস্ট তৈরি হয়ে গেছে, আমরা অন্য কোথাও যেতে পারি না তোমার এখানে ছাড়া। তো এই জায়গা থেকে আমার মনে হচ্ছে আগের জায়গাটা হয়তো আমরা খুব তাড়াতাড়ি ফিরে পাওয়ার, আমরা যত আমাদের গেস্টের মধ্যে আমরা ট্রাস্টটা ফিরিয়ে দিতে পারবো, আই থিঙ্ক আমরাও না এটার মধ্যে যেটা ভাস্কর একুরি বলছিল যে আবার দেয়ার উড বি আ কমপ্লিট চেঞ্জ, আমার হয়তো একটা ভালো দিক আসবে আস্তে আস্তে, নিশ্চয়ই উই আর অল পেইং, আমরা দেখতেও পাচ্ছি খুব তাড়াতাড়ি আসবে। ভেরি গুড ভেরি গুড, বাট আই কাম টু সমরেন্দ্র। সমরেন্দ্র, হোয়াটস ইওর টেক? তুমি তখন কিছু বলতে গিয়ে মানে আলটিমেটলি তখন হলো না, একটু যদি বলো। হ্যাঁ, অ্যাবসলুটলি, সবাই যেটা বললেন দ্যাট ইজ ভেরি ট্রু, অ্যান্ড বি সিনসিয়ারলি হোপ যে আগের জায়গাটা খুব তাড়াতাড়ি ফিরে আসুক। তবে এটা সত্যি যে প্রথম 2 মাস বা 3 মাস আমাদেরকে কিন্তু ধাক্কা দিয়ে দিয়েছিল পুরো ইন্ডাস্ট্রিটাকে। আমাদের প্রত্যেকেরই চিন্তা হয়েছিল আমরা সার্ভাইভ করব কিভাবে, এবং অ্যাজ ফার অ্যাজ মাই মানে আমাদের হাটারি যে কনসার্ন, কারোর ক্ষেত্রে কম কারোর ক্ষেত্রে বেশি একটা শিফট হয়েছে, তো আমাদের ক্ষেত্রে ইট ওয়াজ আ হিউজ শিফট, কারণ উই মেইনলি সার্ভাইভড অন ডাইন ইন। সেখান থেকে আমাদের ক্ষেত্রে ইট ওয়াজ আ হিউজ শিফট, কারোর কম কারোর বেশি হয়ে থাকে নিশ্চয়ই হয়েছে, সেটা তো হওয়ার কথাই ছিল, বাট উই অল হোপ উইল কাম ব্যাক টু নর্মাল বাই দ্য এন্ড অফ দিস ইয়ার। I understand. Okay, good, good. Shubhadeep, do you want to add something on this? How is the food business changing? Now, I hope you're settled now. Dekho, Shubhadeep, byapata hocche je ei je ekta shift, paradigm shift from coming out of the house and dying in, eta kintu besh onek din dhorei cholche. To amader to restaurant business for the last 6 years I am into this business, so ami ei shift ta actually dekhechi, mane eta pre covid er kotha ami bolchi, ami covid situation er kotha bolchi na, before that even amader je ami bangal ekti restaurant ache to shetate shekhane ami day in and day out ami boshe dekhechi je kiro bhabe tomar eshe khawar eta ke swiggy zomato aggregator delivery diye kiro bhabe aste aste percentage to odere choleche। আমাদের মা ঠাকুমাদের মতো রকম রান্না টানা জানে না, বা তাদের করার সময় বা অনেক অনেক কিছু ফ্যাক্টরি কাজ এগুলো নেই, তো তারা খাবারটা মেবি সন্ধ্যাবেলায় দুজনই বাড়ি থেকে একসাথে ফিরলো then officer pore kanto hoye we prefer to get the food from ready food from a restaurant which can eat ready, yeah, so ei paradigm shift ta hochilo ekhon eta covid er jonno eta jokhon tokhon hoyto eta 55-60% chilo ekhon hoyto seta seta bere 99.5% ta diyeche at a reduced business again joto koi business hocche setar pad 90-95% hocche, tobe eta etao thik je ei je jeta bhaskar bollo ba tara শিলাদিত্য বললেন যে এই যে টেক অ্যাওয়ে ব্যাপারটা তো ঠিক আছে বাড়ি বসে খাওয়া, তবে এই ইটিং আউট কিন্তু একটা এক্সপেরিয়েন্স। মানে ইউ আর সেইং দ্যাট ডাইন আউট নট বি দ্য নিউ টেক অ্যাওয়ে, টেক অ্যাওয়ে শুড নট বি দ্য নিউ ডাইন আউট, হবে না, মানুষের রেস্টুরেন্টে সে খাবার বলে না। Yeah, so the takeaway cannot substitute or can never take place, it is a convenience option, but je ekta tomar ekta
সেলিব্রেটরি ফ্যাক্টর থাকে না, খেতে বাইরে যাব আমি একটা কিছু সেলিব্রেট করছি বা আমি একটা কিছু অকেশনে আমি আমার পরিবার বন্ধু বান্ধবের সাথে বেরিয়ে রেস্টুরেন্টে খেতে গেছি, এই যে এক্সপিরিয়েন্সটা, এই এক্সপিরিয়েন্সটা কোনোদিন তো টেকে দিতে পারবে গেটের সামনে যে লোকটা মোটা গোফ নিয়ে দাঁড়িয়ে থাকতেন, ইউনো, যে তোমাদের যেটা কার্মেল স্কুলের অপোজিটে ছিল, সো দ্যাট ওয়াজ অলসো আ ভেরি মেজর অ্যাট্রাকশন সেই সময়। মানে আমরা রীতিমতো তোমাদের ওই ভদ্রলোককে দেখতাম যে একটা সাংঘাতিক অ্যাটায়ার পরে এরকম গোফ টোফ নিয়ে দাঁড়িয়ে আছেন, আই হোপ হি স্টিল দেয়ার। তো এই যে একটা ইনোভেটিভ কনসেপ্ট, একটা যে ইন্টেরিয়ারের উপরে, মানে whenever when we entered for the first time, তার আগে হয়তো আরো অনেক রেস্টুরেন্টস কেউ সাউথ ইন্ডিয়ান জনার এনেছিল, কেউ নর্থ ইন্ডিয়ান ফ্লেভার এনেছিল, কিন্তু যখন when we entered an out 1590, আমরা the first outlet in কলকাতা যেটা দেশপ্রিয় পার্কে, সো ওটার একটা এক্সপিরিয়েন্স ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট। ওটার একটা ইন্টেরিয়ার ওয়াজ ডিফারেন্ট, ওটার মিউজিক ওয়াজ ডিফারেন্ট, ওটার খাবার দেওয়া ওয়াজ ডিফারেন্ট, ইট ওয়াজ কমপ্লিট ডিফারেন্ট একটা গল্প ছিল, যেটা নর্থ ইন্ডিয়ান এবং লখনৌই ঘরানা, যেখানে আমরা গিয়ে ঠুমরি, ইউনো, আমরা গিয়ে তোমার লখনৌই গজলস এই সমস্ত আমরা শুনছিলাম। তো আমাকে জাস্ট একটু বলো, এই যে কনসেপ্টটা, একটা যে সাংঘাতিক নতুন কনসেপ্ট আনলে আউট 1590 অ্যান্ড ইট গট চেঞ্জ অ্যান্ড ইট বিকেম আ রেজ উইদিন ফিউ, I think within few years, but maybe within 1 year. So what was that behind? Tomar photographic mind, you were a wildlife photographer. Ami jaina tumra jano ki na Shiladitto basically is a wildlife photographer and he's also a writer of two books. So Shiladitto, tumi jodi ei puro jinish tar pechonta ektu bolo, Shiladitto, again you are gone. So I don't know what is happening, but can you see me now? No, Shiladitto, you are absolutely dark. Just a moment, I don't know what happened. Just give me a moment. Yeah, we are waiting. Can you hear me? I can hear you, but we can't see you. So until and unless you can see your face, maja ta ashbe. Just to give me a second. I don't know, my camera is on, but I don't know why you can't see us. So ami ki ektu badhe ashbo chila dite tomar kache so that I can move to someone else. Yeah, okay, thik ache, we'll come back to you now. jeta niye amra kotha bolchilam, I'll come back to Shilpa. Shilpa, you being again, you are not at all from, you know, the food industry, food journey, you are a management consultant. So now from there, এখানে হয়তো আরো অনেকে আছে যারা ফুড জনারের থেকে নয়, সেরকম লোক আছে। তো আমি এটাই একটু জানতে চাই শিল্পা তোমার কাছে, যে why do you think you were different in this hyper competitive market, যেখানে তোমাকে একটু আগে বলছিল কি বলে অমৃতা বলছিল যে she has a team called পঞ্চমের আড্ডায়, যেখানে আর ডি বর্মন is a team, and we'll come to অমৃতা to know more about her team. But আমি তোমার কাছে এটা জানতে চাই, why Tribe, then your management, management consultant background, and then again into a cafe. Can you please explain what exactly went into your mind, tomar ki hoychilo tokhon je you came into this sort of a concept and a cafe? So just to give a background, so amra ekhane tinjon partner, amra tinjoni management consultant. So we are running a company for the last 13 years in the management consulting. তো এটা ট্রাইব হচ্ছে একটা প্রোডাক্ট অফ প্যাশন, মানে আই এম শিওর যেখানে আমরা যারা সবাই আছি তারা এই এই জাস্ট হিয়ার বিকজ অফ দ্যাট প্যাশন অনলি, ইট ইজ সামথিং অফ দি আদার। তো এখানে যখন ট্রাইবটা খোলা হয়েছিল, তার এটা কলেজ থেকে একটা কি বলবো ড্রিম ছিল পার্সোনালি আমার, যে একটা ক্যাফে থাকবে। সো সেইখানে ক্যাফেতে মানে ক্যাফেতে ফুড অ্যান্ড ড্রিঙ্ক ছাড়াও অন্যান্য জিনিসও থাকবে। সো দ্যাট কালমিনেটেড ইন টু ভেরিয়াস থিংস, ইউনো, যে সো উই হ্যাভ থ্রি অফ আস হ্যাভ
three of us are business partners, but we have traveled for work or for pleasure otherwise. বিভিন্ন জায়গায় গেছি, তো সেখানে আমরা যখন বিভিন্ন দেশের ক্যাফেতে দেখেছি, তো ক্যাফেটাকে আমরা একটা দেখেছি, ইট ইজ মোর লাইক বলবো একটা মেল্টিং পট, ইট ইজ নট জাস্ট আ পয়েন্ট যেখানে লোকে বসে কাজ বসে আসছে খাচ্ছে চলে যাচ্ছে, সেখানে গান বাজনা হচ্ছে, অনেক ক্যাফেতে বই পড়ে, অনেক ক্যাফেতে কাজ করে, সো দের আর ইটস আ মেল্টিং পট, ইটস আ আইডিয়েশন জায়গা, সো একটা দের ইজ আ থিম কল সক্রেটিস ক্যাফে অলসো, যেখানে লোকে আইডিয়েট করে, সো দোজ এলিমেন্টস আর দের, তো সেইখান থেকে ট্রাইবের জন্ম, এবং সো ট্রাইবের জাস্ট ফর আদার্স সিন্স উই আর ভেরি নিউ ইয়ার, উই জাস্ট about going to complete 10 months and moving to a year in a very short while, so amader ekhane tar moddhe 4 mash amra boddho chilam, so so basically ekhane more than the food and the mane coffee and the drinks, what we also inculcate is we have 3000 books, Shubhadeep janbe ekhane esheche, we have 3000 books which are all donated by people. বিভিন্ন যারা আমাদের চেনে বা চেনে না বিভিন্ন লোকে ডোনেট করেছে, এবং সেই বইগুলো আমরা এখানে রাখা থাকে পড়ার জন্য, অনেক ইটস অলসো ইউজ এজ এ সার্কুলেটিং লাইব্রেরি ফ্রি অফ কস্ট, সো দ্যাটস ওয়ান অ্যাসপেক্ট, দের ইজ অ্যানাদার অ্যাসপেক্ট যেখানে আমাদের একটা মানে প্রায় বিশাল মানে 14 feet আর একটা 10 feet দেওয়াল আছে, যে দেওয়ালটাকে দেওয়া হয় ফর আর্ট এক্সিবিশন ফ্রি অফ কস্ট, আগেন টু বার্ডিং ট্যালেন্টস, আগেন টু পিপল যাদের হচ্ছে কোনো সেকেন্ড প্যাশন, তো এটা আমাদের ম্যানেজমেন্ট কনসাল্টিংটা রান করছে, উই আর অলসো রানিং এ ক্যাফে, সো লাইক আস দেয়ার আর মেনি পিপল যারা হয়তো চাকরি করেন, কিংবা বিভিন্ন যেরকম শিলাদিত্য ইজ আ ফটোগ্রাফার, সেরকম অনেক লোক আছেন যাদের আর একটা কোনো শখ আছে, তো সেরকম এখানে আর্ট এক্সিবিশন, কোলাজ, পেন্টিং, ফটোগ্রাফি, বিভিন্ন ধরনের এক্সিবিশন আমরা করতে দিই মানুষকে, এক মাস ধরে তাদের এক্সিবিশনটা চলে, সো দ্যাট ইজ দ্য সেকেন্ড থিং, অ্যান্ড দ্য থার্ড থিং এখানে একটা লাইভ মিউজিকের জায়গা আছে, এবং আমরা তাদেরই সেই লাইভ মিউজিকটার জন্য করতে দিই, যে হু ইজ ডুইং ইট বাই প্যাশন, সো কেউ একজন রিটায়ার্ড যে হঠাৎ রবীন্দ্রসঙ্গীত গাইছেন, একজন যে সিতার বাজান, ক্লাসিক্যাল সিতার বাজান, তো সেরকম পাঁচ মাস এগুলো আমরা করতাম প্রি কোভিড ডেজ এর কথা বলছি, সো আগেন গোয়িং ব্যাক টু ইউর পয়েন্ট ইন টার্মস অফ ওয়াই ট্রাইব ইজ, ট্রাইব মিন আ ক্ল্যান, ট্রাইব ইজ আ গ্রুপ অফ পিপল যারা একসাথে একত্রিত হয়েছে উইদাউট ইভেন এনি ব্লাড কানেক্ট, সো এই ট্রাইবটা ওয়াও লাভলি ট্রাইব ইজ লাভলি, সো ট্রাইব ইজ লাইক ইউ ক্যান বি আ ফুড ট্রাইব, ইউ ক্যান বি আ বুক ট্রাইব, ইউ ক্যান বি আ মিউজিক ট্রাইব, অর ইউ ক্যান বি আ আর্ট ট্রাইব, সো আমাদের এখানে বিভিন্ন ওই ধরনের লোকেরা আসে, we have different themed rooms, একটু রুম রুম মতন একটা ফিলিং আছে, ইটস লাইক আ লিভিং রুম, সো বেসিক্যালি এটা একটা লিভিং রুম এর মতন যেখানে লোকে বসে অনেকক্ষণ আড্ডা মারতে পারে, তুমি দেখোছো, সুতরাং ইউ নো হোয়াট উই আম রেফারিং টু, ইটস লাইক আ কাউচ, ইটস আ কম্বিনেশন অফ আ লাউঞ্জ এন্ড লিভিং রুম টাইপ অফ ইজ ব্রাইট কালার, ইউজ ইজ আ ভেরি ব্রাইট কালার, সো এখানে আমি দেখেছি ক্লিয়ার ক্লাস ডিভাইড, যারা হয়তো ইয়েলো কালার ছবি দেখতে ভালোবাসে দে গো টু ওয়ান সেকশন, যারা বইয়ের জন্য তারা যাই হোক না কেন বইয়ের সেকশনটা এসে বসে, সো দিস ইজ লাইক আ ট্রাইব, মানে আমরা যেরকম বলি না, সো দ্যাটস মাই ট্রাইব, সো বেসিক্যালি মাই টাইপ অফ পিপল, সো দ্য ট্রাইব শব্দটা বা কনসেপ্ট ওটা থেকেই এসছে, সো দিস ইজ দ্য স্টোরি বিহাইন্ড ট্রাইব, অ্যান্ড যেটা তুমি বললে যে এই ইটস এ ভেরি কম্পিটিটিভ মার্কেট, সবাই সব কটা রেস্টুরেন্ট বলো কিংবা বলো we are all trying to find our own niche based on the passion or the based on the deeper belief that we have, jerokom ekhuni age amritash tum panchomer mane panchomer byapar ta, so it's a RD Barman theme, so we are all very passionate about RD Barman, so it is also a genre of passion, so similarly ekhane tribe, so we have these sections of passion in terms of books, music and art which is there. I got it, Shilpa. Very nicely stated. Acha ebar ami abar mukh korchi to I think now you are fine, Shiladitto. So Shiladitto, je discussion ta amra korchhilam je out money amra bujhi, you know, the story behind the innovative concept, the interior and first of its own kind, ebong tomar ekta complete ekta onno dik ache, you are a wildlife photographer, you just generally visits wildlife, সাংঘাতিক বনে জঙ্গলে ঘুরে বেড়াও, তারপরে আবার তুমি বই লিখেছো, একটা অলরেডি বই বেরিয়ে গেছে, আরেকটা বই বেরোতে চলেছে,
One book is already with ITC, I think, and another book which is coming out is with Rupa. So why don't you tell us something about this and then move to this out 1590, the whole story behind. Basically, I am a foodie from the core. Foodie to a deepest extent. Chini kotha bolte gele onek kichu bolte hoy. To ami ar amar choto bhai Devaditto, amra kintu khabarer byabsha khali eshi ektai karone. We are complete teetotalers and we are foodie to the core. সারা পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেড়াই খালি খাবার বোঝার জন্য, খাবার জানার জন্য। তো এন্ড আই হ্যাভ অ্যানাদার প্রফেশন, আই এম অ্যাডভার্টাইজিং এন্ড পিআর, আমি জানি না আপনারা জানেন কিনা, আই হ্যাভ মাই ওন পিআর এন্ড অ্যাডভার্টাইজিং এজেন্সি সাজিটেরিয়াস, ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন ইস্টার্ন ইন্ডিয়া টুডে। তো চাকরি করতাম, চাকরি ছেড়ে সাজিটেরিয়াস করি। সেই সময় ভাই প্রথমে ছোট্ট করে চাউম্যান রেস্টুরেন্ট শুরু করে, গল্ফ উইমে আ ভেরি স্মল চাউম্যান 14 সিটার, অ্যান্ড ফ্রম ডে ওয়ান ইট ওয়ার্কড ওয়ান্ডার্স। ভাই যখন চাউম্যান শুরু করে তখন আমরা মনে করি যে আমরা একসাথে কিছু করবো, আমরা অনেক কিছু নিয়ে রিসার্চ করি কি করবো না করবো, করতে করতে আমাদের মাথায় আসে যদি আমরা লখনৌই ফুডটাকে রিক্রিয়েট করি কেমন হয়। রিসার্চ করতে গিয়ে দেখলাম এই যে জনরাটা রয়েছে বিরিয়ানি অ্যান্ড কাবাবস, অন্য সব খাবারে অনেক স্তর আছে। স্তর মানে সাপোজ ইফ ইউ টেক বেঙ্গলি ফুড, ইউ হ্যাভ ভজরি মান্না, ইউ হ্যাভ সিক্স বালিগঞ্জ প্লেস, ওয়ান নট ছাই, ইউ হ্যাভ ও ক্যালকাটা, দেন ইউ হ্যাভ আহিলি ইন পিয়ারলেস, দেন ইউ হ্যাভ তাজ বেঙ্গলের সোনারগঞ্জ। বাট এই বিরিয়ানি কাবাব যে ইউ হ্যাভ সিরাজ আরসালান ওয়ান সাইড অ্যান্ড ইউ হ্যাভ দামপুক্ত আদার সাইড উইচ ইজ ITC, মাঝামাঝি একটা মধ্যবিত্ত বাঙালির যাবার মতো কোনো জায়গা ছিল না। এবং এই বিরিয়ানি কাবাব রিসার্চ করতে গিয়ে দেখলাম আমরা যে বিরিয়ানি, অফকোর্স কলকাতা বিরিয়ানি যেটা খেয়ে আমরা সবাই বড়ো হয়েছি, আমার নিজেরও খুব ফেভারিট, কিন্তু তার বাইরেও কিন্তু একটা বিরাট বিরিয়ানির জগৎ লুকিয়ে আছে উইচ ইজ দ্য লখনৌই বিরিয়ানি, যার স্বাদটা কিন্তু তখনও কলকাতার মানুষ সেভাবে পায়নি। দিস গেলোয়াটি কাবাব ওর কাকরি কাবাব কলকাতার মানুষ যেখানে একটা পিরিয়ড কে আমরা তুলে ধরতে পারি, 1590 as a period with the costume, crockery, cutlery, the decor, the theme. So that's how we started. প্রথম দেশীয় পার্কে খুলি আমরা, it's been 7 years now, 7.5 years. প্রথম সপ্তাহ একদম চলেনি, we were really worried. But the first day, প্রথম সপ্তাহটা চলেনি, লোকে জানতো না গলির ভেতর। আমার খুব ক্লোজ বন্ধু হচ্ছে নিষ্পাল, নিষ্পাল আর কোয়েল, মানে তো নিষ্পাল বললাম গলির ভেতর, চাইল্ডহুড ফ্রেন্ডস, তা নিষ্পাল গলির ভেতর করেছি জানি না কি বাই জানি না। তো ওই ফ্রাইডে একটা T2 দে গে পাশে গুড কাভারেজ, যেটা আমাদের রেস্টুরেন্ট খুলেছে তাজপুর, ওই যে ফ্রাইডে থেকে আমাদের ওখানে ভিড় শুরু হয়েছে। ইভেন ডিউরিং প্যান্ডেমিক খালি প্রথম এক সপ্তাহ বা দু সপ্তাহ হয়তো উইভার ডাউন, যবে যে রেস্টুরেন্ট খুলেছে আবার নতুন করে তাজপুর, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বিশ্বাস করে আবার ফিরে এসছে। হ্যাঁ, আগের মতো ওয়েটিং নিশ্চয়ই নেই, ওয়েটিং করা সম্ভবও না আজকের দিনে, বাট বিশ্বাস করে যে মানুষ এসছে সেটাই সব থেকে বড় আশীর্বাদ। ওয়ান মোর প্রাইড বিচ আই টেক, যখন দেখলাম এই ঈদের দিনও যে ইচ্ছা চলে গেল যখন আমাদের প্যান্ডেমিক চলছিল, সম্ভ্রান্ত মুসলিম পরিবার যারা রয়েছে কলকাতায়, তারা যখন BMW 7 সিরিজ মার্সিডিস করে আউদে খেতে আসে, আই টেক লট অফ প্রাইড যে বিং আ বেঙ্গলি, আই হ্যাভ বিন ইন দিস জনরা, এবং তাকে আনতে পারছি এখানে, মানে আই রিয়েলি টেক লট অফ প্রাইড ইন দ্যাট। সো দ্যাটস হাউ আউট অ্যান্ড চ্যাপ্টার টু ছোট্ট করে বলিনি, এটা করতে গিয়ে আবার যখন আমাদের 4টে আউট হয়ে গেছে তখন ভাবলাম যে নতুন কি রেস্টুরেন্ট করা যায়। অ্যাজ ইউ নো উই আর মিউজিশিয়ানস অলসো, আমার ভাই দেবাদিত্য হিজ উইথ লক্ষ্মী ছাড়া। হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? ইয়া অ্যাবসলিউটলি ক্লিয়ার। তো উই আর মিউজিশিয়ানস অলসো, তখন আমরা মনে করেছিলাম যে কি নতুন কি করা যেতে পারে, আউট তো ঠিক আছে একটা ব্র্যান্ড, চাউম্যান ভাই করেছে ব্র্যান্ড চলছে, নতুন কি করা যেতে পারে। রিসার্চ করলাম আবার গিয়ে দেখলাম আমাদের খুব মনের এবং খুব কাছের খাবার হচ্ছে ইন্ডিয়ান এন্ড কন্টিনেন্টাল কুজিন, যেটা আমি অ্যাটলিস্ট আই এম 72 বর্ন, মানে লেট 70s অফ দি স্কাই রুমে বাবা আমার হাত ধরে যেতাম খেতে, পুজোর সময় একদিন গেলাম, আই স্টিল রিমেম্বার দোজ ব্যান্ডস প্লেইং ইন উইচ ইউজ টু প্লে ইন পার্ক স্ট্রিট। আস্তে আস্তে কিন্তু সেটা লুপ্ত হয়ে গেল, mid-80s থেকে কোনো রেস্টুরেন্টে আর ব্যান্ডও বাজে থাকলো না, যেটা আজকের দিনে ডান্স বার হিসেবে পরিণত হয়েছে, ভেরি স্যাড। আর সামপ্লেস এলসে খানিকটা ব্যান্ড, মানে খানিকটা কেন, সিরিয়াস ব্যান্ড দে প্লে, বাট দ্যাটস আ পাব, সিরিয়াস জ্যাজ ব্লুজ পপ গান হচ্ছে, একটা ভালো এলেকিভ খাবো, প্রন ককটেল খাবো, তার জায়গা কিন্তু কলকাতায় ছিল না। সো উই থট উইল রিক্রিয়েট দ্যাট অল ওভার এগেন, তাই জন্যই আমরা চ্যাপ্টার টু করি বানি স্কোয়ার মলে। চ্যাপ্টার ওয়ান ওয়াজ পার্ক স্ট্রিট, চ্যাপ্টার টু ইজ দ্য নিউ বিগিনিং উইথ দিস কন্টিনেন্টাল অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ান কুজিন, যেটা এই মুহূর্তে খানিকটা লুপ্ত হয়ে গেছে। কিছুটা পাওয়া যায় গ্র্যান্ড হোটেলের কফি শপে, কিছুটা পাওয়া যায় বেঙ্গল ক্লাবে, কিছুটা পাওয়া যায় মুখ্যমন্ত্রী।
তো এই সবকিছুকে নিয়ে কিছু অ্যাংলো ইন্ডিয়ান ফ্যামিলির সাথে কথা বলে উই স্টার্টেড মানি স্কোয়ার অ্যান্ড ডিউরিং প্যান্ডামিক উই ওপেন দ্য সেকেন্ড আউটলেট ইন সাউদার্ন অ্যাভিনিউ যদিও রেস্টুরেন্ট এখনো খুলিনি খালি হোম ডেলিভারি ইজ অন রেস্টুরেন্ট উইল বি ওপেনিং ইন আ উইকস টাইম অর টু উইকস টাইম ফ্রম নাও এটা কোথায় কোথায় সাউদার্ন অ্যাভিনিউ তুমি যখন যাচ্ছ গোল পার্কের দিকে ছেড়ে দিলে তুমি তো ওখানে থাকতো চিমা ওখানে থাকতো একটা বাড়িতে মনে আছে ওই বাড়িটা কে থাকতো চিমা আমাদের ফুটবলার চিমা ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা ওই বাড়িটাতে ওকে আই গট ইট উই হ্যাভ বট দ্যাট হাউস এন্ড উই হ্যাভ কনভার্টেড দ্যাট ইন চ্যাপ্টার ও আচ্ছা নাইসলি ডান দেখেই মনে হবে তুমি ইট উইল ট্রান্সপোর্ট ইউ টু দা 40s এন্ড 50s অফ পার্ক স্ট্রিট ও মাই গড বিউটিফুল আর এরকম একটা সময় ইটস মানে ফর অল অল ইউ গাইস ভাস্কর যেটা বলছিল যে ইউ নো দ্যাট দেয়ার ইজ আ সিলভার লাইনিং অলওয়েজ দেয়ার তো আমার মনে হয় যে তোমার যে আবার নতুন এই প্যান্ডামিকের সময় তুমি যে একটা নতুন করে আউটলেট খুললে আই থিংক দিস ইজ সামথিং হুইচ ইজ রিয়েলি রিয়েলি গুড উই ওপেন দিস ইজ সো পজিটিভ দিস ইজ সো পজিটিভ নো উই ওপেন টু আউটলেটস উই ওপেন চাওমেন ইন বারাসাত উই ওপেনড দিস চ্যাপ্টার 2 ইন সাউদার্ন অ্যাভিনিউ উই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং ফর আউদ ইন নাকতলা যেটা ফার্স্ট সো ইওর বিজনেস ইজ অ্যাজ ভাইব্রেন্ট অ্যাজ ইওর শার্ট কালার শিলারি তো ইটস গুড ইউ আর ইটস গ্রেট ইটস আ মাইন্ড গেম ইটস অল ইন ইওর মাইন্ড যদি ভাবি প্যান্ডেমিক শেষ হয়ে যাবো কাল ট্রাইবাল কালার তো ইয়েলো কো নাকি ট্রাইবাল ইজ ইয়েলো রাইট গুড ইউ হ্যাভ টু থিংক পজিটিভ ইউ হ্যাভ টু ওয়ার্ক পজিটিভলি দ্যাটস ইট অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি আমার একটু আগেই ভাস্করের সাথে কথা হচ্ছিল বিফোর দা প্রোগ্রাম তো ভাস্কর ওয়াজ অলসো টেলিং মি কি এভরিথিং শুড বি ভেরি পজিটিভ মানে এই সময়টার মধ্যে আমরা ভাস্করের কাছে আসবো আবার বাট ইয়েস এভরিথিং মানে যদি পজিটিভিটি না থাকে আমার মনে হয় আমরা বোধহয় এগোতেই পারবো না ভেরি রাইট ভেরি রাইট আই কাম টু চাওম্যান কখনোই পেছনে ফেলতে পারেনি চাইনিজ ইজ অলওয়েজ দেয় খাটারি আর সাউথ ক্যালকাটা চাইনিজ ক্রাশ চাইনিজ ডাইনিং ক্রাশ দ্যাট ওয়াট আই থিঙ্ক আমাদের ছোটবেলা থেকে আমরা হাটারিতে খাই আমরা একটুখানি গড়িয়াহাটে বাজার করতে গেলে আশাপ্রাদাসে কোনো একটা ওদিকে কোথাও বাজার করতে গেলে আমরা একটা চাউমিন আমরা মেনু চাইনিজ খেতে গেলে হাটারিতে যাই এবং যেটা হয় না আজকে না হাটারির তুই নিচ থেকে দেখে নে তো বিরাট একটা লাইন আছে বোধ হয় নিচ থেকে দেখা যায় মাথা 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 তারপরে আবার আমাদেরকে অনেকক্ষণ দাঁড়াতে হবে সো এই যে একটা সাংঘাতিক নস্টালজিয়া আছে উইথ হাটারি মাই কোয়েশ্চেন টু সমরেন্দ্র Shamarendra, you know, there are nostalgia involved with your Hatari. There are a lot of good memories. When I was South Calcutta, and I went to Shara Kolkata, look at Hatari, the Khatche, Kolkata, Pirate, look at Khatche. It's a Puruno, at an old school charm, at Hatari Mode, at a Shanghatic nostalgia. আর তার প্যারালালি আজকের এই নতুন জগৎটাও আছে যে ইউনো দ্য চেঞ্জিং যেখানে ভেরি ইউ ক্যান সি আ পঞ্চমের আড্ডা অ্যান্ড ট্রাইব অ্যান্ড মেবি সাম ফ্ল্যাশি ফুড জয়েন্টস এইরকম কিছু চ্যালেঞ্জও তুমি হয়তো ফেস করছো যেখানে তুমি পুরোনোটাকে রাখার চেষ্টা করছো উইথ দ্য নিউ টাইম না হাউ ইজ দিস জার্নি হাউ আর দিস চ্যালেঞ্জেস কিভাবে এই চ্যালেঞ্জটা তুমি চেঞ্জ এই চেঞ্জিং টাইমে হ্যান্ডেল করছো সময় ওয়েল যে কোনো জিনিসকে তো বিভিন্ন ভাবে দেখা যায় মানে দুভাবে তো দেখা যেতেই পারে তো আমি ব্যক্তিগতভাবে এই যে নতুন নতুন আউটলেটস যারা খুলছে নতুন নতুন ভাবে যারা ইউ নো দে আর প্রেজেন্টিং থিংস এগুলোকে খুব ইন্সপিরেশন হিসেবে নিই এখান থেকে অনেক কিছু শেখা যায় এখান থেকে অনেক কিছু শেখা যায় এবং একদিকে কম্পিটিটর মনে করলেও অন্যদিকে কিন্তু মনে করি যে এরা আমাদেরকে নতুন অ্যাসপেক্ট শেখাচ্ছে যে অ্যাসপেক্টগুলো বিং এ সাচ অ্যান ওল্ড অর্গানাইজেশন আমরা হয়তো নর্মালি চিন্তা করতাম না বা ভাবতাম না বা আমরা হয়তো কমপ্লেসেন্ট হয়ে যেতাম তো এরা আমাদের সেই কমপ্লেসেন্ট হতে দেয় না অ্যান্ড উই হ্যাভ টু ইনোভেট কনস্ট্যান্টলি ইনোভেশন হ্যাজ বিকাম আ পার্ট অফ আওয়ার জব আর দ্বিতীয় কথা হচ্ছে যতগুলো আউটলেটই খুলুক না কেন তার থেকে কিন্তু মানুষের
ইটিং আউটের প্রবণতাটা কিন্তু অনেক বেড়ে গেছে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ ইন স্পাইট অফ সো মেনি আউটলেটস ওপেনিং এভরি ডে অর এভরি উইক অর এভরি মান্থ, দ্য পিপল হু ইট আউট দ্যাটস ইনক্রিজিং। সো ইফ ইউ ক্যান মেনটেন ইউর স্ট্যান্ডার্ড, ইফ ইউ ক্যান you know, if you can understand what your customer desires and fulfill those needs, you should do well. Correct. So that what you are saying is a mantra to carry on hustling for such a long time, among towards future. Shetai to. Dekho, amar kache kintu every new outlet is a lesson and. শিখতে পারি তো, কত কিছু শিখি, কত কিছু জানি। এই যে শিলাদিত্যর কথাই বলি, এটাও তো একটা কেস স্টাডি আমার কাছে অন্তত। সো মেনি থিংস ইউ ক্যান লার্ন ফ্রম হিম অ্যান্ড অফকোর্স ফ্রম এভরি ওয়ান। আমি সবাইকে ব্যক্তিগতভাবে চিনি না বলে ওর নামটা করলাম। অ্যাবসোলুটলি। আর হাটারিতে নস্টালজিয়া তো থাকবেই, বিকজ ইটস বিন সো ওল্ড অ্যাজ ইউ জাস্ট সেড, যে আমরা ছোটবেলায় আসতাম। আমি ওইভাবে আসতাম না, কিন্তু অনেকেই তো বাবা মায়ের হাত ধরে আসতেন। আস্তে আস্তে যখন প্রত্যেকের নিজস্ব ব্র্যান্ড বা নিজস্ব অর্গানাইজেশন পুরনো হবে, সেখানেও নস্টালজিক হবে আস্তে আস্তে। করেক্ট, আই এগ্রি। অমৃতা, ফর ইউ নাও, পঞ্চমের আড্ডায় যেটা তোমার, যেটা সবাই তখন বললো যে তোমার নামটার জন্য ইউ নিড আ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, পঞ্চমের আড্ডায় ব্রিলিয়েন্ট কনসেপ্ট বেসড অন আর ডি বর্মন। তো এই যে আর ডি বর্মন নট অনলি বাঙালি, আমার মনে হয় সবার কাছে একটা প্রচন্ড প্রিয় নাম। Whenever we feel pensive, we listen to RD. Whenever we feel happy, we listen to RD. আমরা যখন প্রেমে পড়ি, আমরা listen to RD. So, what's your take? Why did you start? মানে হঠাৎ করে তোমার পঞ্চমের আড্ডায় এই নামটা কেন মনে হলো? এবং rather it's an institution. What actually gave you this concept, this idea? শিলাদিত্য কিছু বলছিল। বলছি যে rather it's an institution. RD বর্মন ওখানে শুরু, ওখানে RD বর্মন থেকেই গান বাজনা শুরু, ওখানেই শেষ আমার কাছে। RD is an institution. আমাদের ওয়েস্টার্ন মিউজিকই আমরা প্রেফার করে থাকি, কফি শপ গুলোতে আমাদের চলে। তো আমি এটা ভাবতাম যে এই যে মিউজিক, এই যে আমরা পুরো কফি শপে গিয়ে আস্তে আস্তে মিউজিক এরকম গল্প করতে উঠেছি, আমি ওরকম চাই। আমি চেয়েছিলাম বেশ একটু, বেশ একদম মানে সব রকম পাবো, মানে আড্ডা মারা ব্যাপারটা এই এরকম ভাবে বসে বা এরকম মানে নানা রকম ভাবে এরকম ভাবতে 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 হঠাৎ একদিন মনে হলো যে আমরা যখন গুনগুন করি বা আমরা যখন ডিসে যাই বা যেখানেই যাই, আমরা কিন্তু দেখি যে একজনেরই মিউজিক বাজে অল টাইম, একজনেরই মিউজিক আমরা দেখছি, আমরা আমাদের একটা আলাদা রিদিম আমাদের এসে যায়। তো তখন আমার মনে হলো যে আমরা কিছু ওয়েস্টার্ন মিউজিকটাকে তো আমরা প্রেফার করে থাকি, তো আমরা কেন আমাদের দেশে যিনি আছে এত বড় একজন রেট্রো, মানে এটা ভেবেই প্রথম মানুষটা যে নাম আছে, হি ইজ নট রেট্রো, হি ইজ মডার্ন অলসো, এখনো চলে আছে, হি ইজ অ্যাহেড অফ হিজ টাইম, মিশেছে, হি ইজ নট রেট্রো, হি ইজ নট মডার্ন, হি ইজ অ্যাহেড অফ হিজ টাইম। আচ্ছা অমৃত, আমাদের একটা কোশ্চেন, বল এক সেকেন্ড, ইফ আই মে ইন্টারভিন, একটা খালি কথা বলছি এখানে, অ্যাম আই অডিবল? ইয়েস, অ্যাম আই অডিবল? Yes, yes, you are. Yes, you are. RD Barman is excited for the Karun. You are. You are. I am here RD Barman. I am here RD Barman. I am here RD Barman. I have seen, I have grown seeing RD Barman. So, I have a channel. I have a manu jantro. আমরা তো ওনাকে রাহুল আঙ্কেল বলতাম, আমার বন্ধু দোয়েল, দোয়েলদের বাড়িতে উনি এসে উঠতেন। আমার সামনে গানের সিটিং হয়েছে, প্রচুর বাংলা ছবির গানের সিটিং, প্রচুর পুজোর বাংলা গানের সিটিং আমার সামনে হয়েছে, আমার প্রচুর ছবি আছে ওনার সাথে। আজকে অনেকে জানে সেটা কলকাতায় এখন, কিন্তু তো আমরা জানি আর ডি বর্মন কি। সেই সময় তো এত চ্যানেল ছিল না, প্রচার ছিল না। আমি জানি পঞ্চম আঙ্কেল মিউজিক ডিরেক্টর বোম্বেতে, ঠিক আছে,
প্রচারটা তো পেল উনি 1942 পর মারা যাওয়ার পর এই জায়গাটা ভগবানের সামনে হয়ে গেছে মানুষের কাছে কিন্তু তা আমি জানি তাই জন্য আমি এত এক্সাইটেড আরো বেশি আর আমার গাড়িতে আজকেও আমি এমন কোনো গাড়ি কিনি না যেখানে সিডি প্লেয়ার নেই আর নতুন গাড়িতে তো ব্লুটুথে গান চলে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে গাড়ি কিনলে সিডি প্লেয়ার থাকতে হবে কারণ আরডি বর্মনের গান তো সিডিতে শুনতে হবে ব্লুটুথে শোনা যাবে তো আমি এতটা আরডি বর্মন ফ্যানাটিক যাই হোক অমৃতা আমার মনে হয় শিলাদিত্য কোনো কারণে হারিয়ে গেছে আবার জয়েন করবে তো যেটা বলছিলাম অমৃতা হ্যাঁ তো তোমার কি আমাকে একটা কথা বলো ইন ইউর ক্যাফে উইচ ইজ বেসড অন আরডি বর্মন যেখানে আমি আমি একটা শুটও করেছি তুমি জানো সুদীপ্তার সাথে আমার একটা এপিসোড মানে আরডি বর্মন বলো হ্যাঁ বলো আমি যেটা বলছি এই যে আরডি বর্মন তোমাদের দেওয়ালে দেওয়ালে আরডি বর্মন গানগুলো আরডি বর্মন এভরিথিং ইজ আরডি বর্মন ওখানে কি আমাকে একটা কথা বলো তো 70s 60s এই যে টাইমটা যেটা আরডি বর্মন অ্যাকচুয়ালি ফুল ফ্লেজেডলি ছিলেন এই সময়টাতে কি তোমরা কখনো মানে ওই 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 সময়টার খাবার বা ওনার প্রিয় কোনো খাবার এই জাতীয় কোনো কনসেপ্ট তোমাদের আছে হ্যাঁ হ্যাঁ ওনার যে প্রিয় খাবার এটা তোমরা সবাই জানো মানে চিংড়ি ফ্রাই চিংড়ি ফ্রাই ফ্রাই বেস্ট ওনার ফেভারিট ইয়ে ছিল ফুড ছিল তো চিংড়ি ফ্রাইটাকে আমরা এখানে রেখেছি আমরা এটাকে স্ট্রিম করে স্ট্রিম টেম্পুরা হিসাবে এটা ওনাকে আমরা মানে ওনার হিসাবে এটা এখানে রাখা আছে মানে ইউ হ্যাভ ডেডিকেটেড দ্যাট ডিশ টু আদি বর্মন রাইট হ্যাঁ হ্যাঁ একদম গ্রেট গ্রেট হয়তো হয়তো এই কফি শপে তো চিংড়ি ভাজা ওরকম ভাবে আমরা বললে হয়তো লোকে অ্যাকসেপ্ট এখন কিভাবে করবে সেই জন্য ওটাকে স্ট্রিং টেস্ট করা হিসাবে ওটাকে রাখা হয়েছে তো ওটা আমাদের রয়েছে নাও আই মুভ টু ভাস্কর 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 তো বল্লে বল্লে ধাবা ঠিক আছে you being a complete banker তুমি ব্যাংকে চাকরি করেছো from a complete corporate you have now become the owner মানে you are now become the founder member of balle balle dhaba now do you think life is still bhaskar or not audible not audible gonna not audible শুনতে পাচ্ছো হ্যাঁ now you are better হ্যাঁ now you are তো আমি তোমাকে বলছি যে এই যে তুমি একটা সিনিয়র আছে তুমি যেটা বললে পজিটিভিটির ব্যাপারে তো I'm always positive and this is a very short phase I can understand so positivity is there with everybody is positive kintu positive thakleo daily life e challenge holo restaurant e seta ektu problem hoye jay to setai amader shobar worry ache to go back about my career restaurant is not my only line of business I'm a tourism er upor business ache I'm a small boutique small boutique hotels guest house I own those guest house I don't run it on rent I own those places to amar jonne dhakka ta aro boro hoyeche shob dik diye shobkota byabshate it was really a big blow but thing is that tomake bujhte hobe je 4 6 mash tomake katatei hobe tumi jotoi tumi koshto pao na paro tomar fixed overhead cost gulo you have to deal with it tomar daily overhead cost gulo you have to deal with it you have to cut down on your menu you have to give only the popular menus now so eight at to home so back when I was with HDFC I always wanted to open up this restaurant but it happened so that I met my good friend who is Harjinder Singh Wali who runs Sanita Dhaba so jointly we founded this concept of Balle Balle Dhaba and I own that building actually Balle Balle Dhaba ji building hai ji I own that building so we came up to me amake ekbar jibesh korechhilam
in that very boutique location. Correct. Place, why dhaba? Why not a fine dining? You are. So the basic concept was that I want to keep it open late night. Tinte charte. I mean, mujhe khub ektu ratre bela berote pochondo. To amar ratre bela nocturnal life. Life ektu better lage ratre bela because. Yeah, because nocturnal life, oh, you know, not party, but because when we were in HDFC, when I was in ICC also, Shadin Kachkora, we used to socialize. So I wanted to open up anything which is a little bit caring for until 3 o'clock, 2 o'clock. So Dhaba was the only thing which came up to that, up to my mind. Then the concept of beautiful, you know, Sardar Durgapur joke, a very colorful concept if you come to Ballebar Dhaba. Being a Punjabi Dhaba, we have, you know, posted a lot of jokes about Punjabis. On a good humor, not on a bad humor. So that right, that time when we found it, there was no such concept of Swiggy Zomato. So I have told you. So, ja asto, amader uta amader onek shubhita to deal kora. Kharcha bolo, the profits bolo. Ekhon dosto, we founded Ballebar Dhaba in 2014, and it has been a we were blessed by God from the very first day. People like that concept in that moment. So we could understand. Okan ani aage ekta veg restaurant to challenge. So the first day we understood that was the demand of the place. People want to come out late night. Late night, Java Solleki, the whole weather chute, Otomishi, Jaga Chilo. So slowly, years rolled by, Swiggy Zomato market. Then 2017, actually, I'm now just a consultant over there. I'm not involved in the day to day business because I have moved on to my other things. So the Ami, I was the owner till 2016. After that, I'm just a consultant out there. Now I'm opening up my own brands in Chinese and Bengali. Jeta ami lockdown e bhetorei khulbo ek masher moddhe. So we have to understand that this pandemic is shomoy. We have to accept this. Amader socializing kom korte hobe. Socializing kom korle amader ekmatro boshleta ache online. Seta amader accept korte hobe. Online hole ekmatro technological amader Swiggy Zomato je technology te ja invest koreche online. As a home delivery kore amra shei technology te jeti parbo. Ekshonge 20 30 ta order jodi ashe you cannot manage it. But there are riders coming and they are picking it up. It's a very It's a very good point. Bhaskar, it's a very good point which you are I'm asking all of you. Bhaskar, you know, the Swiggy Zomato actually has changed the life. That the third party delivery. Are they actually helping you guys? This could be a really good question. I'm going to someone and Bhaskar, I'm so sorry. I'll just come back to you. I think you have, come out with a very interesting and a very important topic. So, do you think that what Bhaskar is saying is actually helping? You know, the Swiggy Zomato or the third-party delivery agents. Definitely. যে ভলিউম আমরা সুইগি জোম্যাটোর থ্রু দিয়ে অ্যাচিভ করতে পারি সেই ভলিউম তো নিজেদের পক্ষে করা সম্ভব না উনি ঠিকই বলেছেন অ্যাবসলুটলি রাইট বাট দের ইজ সামথিং এলস উইচ হ্যাজ টু বি কেপ্ট ইন মাইন্ড যেটা আমার ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে যে ভলিউম বাড়ার সঙ্গে সঙ্গে সুইগি জোম্যাটোর কমিশনটাও কমা উচিত ছিল আমি জানি না এখানে অন্য যারা আছেন তারা কতটা প্রবলেমটা ফেস করেছে especially at pandemic er moddhe amra dekhi ki amader same problem Zomato sales have actually increased by x times mane double ba 2.5 times ba 3 times hoye geche kintu amader overall sale to ager jaygay pouchhoyni mane amader ontoto pouchhoyni ami onnoder ta jani na to shekhane the commission that we are having to pay in this reduced sales is actually 2 or 2.5 or 3 times the previous commission that we were paying. So end of the day, our take home or profitability has gone down. So Swiggy Zomato jerom help ho koreche, ei somoye kintu oder kichu ekta system kora uchit chilo ba if I could have my wish had would be this, je with increase in sales, commission take to kom korle parto ei shomoy because this is a time as people are saying is it's about survival you know in a greater scale in a larger scale I got it so a same question jeta Bhaskar tuleche ekhoni je you know Shiladitto Shilp Shilpa and
Amrita, I have the same question to you guys also. So do you think that Zomato and Swiggy are actually helping you, the third party delivery agents are helping to grow your business, to help you in this time? Because jeta abar tomar Somorendra bolche je everything is fine, amader reach to onek bari diyeche, kintu oder, you know, the rate is very high, the commission is very high. So where do you stand, guys? বাংলা একটা শব্দ আছে, বাংলা একটা শব্দ আছে কোন ঠাসা। তো আমরা এমন একটা পজিশনে চলে গেছিলাম কোন ঠাসা হয়ে গেছিলাম, তো সেখানে দেওয়া নো দা অপশন। সেখানে যদি মন্দের ভালো দাঁড়া হয় কিছুই নেই তার থেকে হচ্ছে ঠিক আছে, বাট উই হ্যাড অ্যান অ্যাডভান্টেজ হিয়ার, কারণ সুইগি জোম্যাটো জবে থেকে কলকাতায় অপারেট করছে, স্টার্টিং উইথ চাউম্যান দেন টু আউট, উই আর ওয়ান অফ দ্য প্রিভিলেজড, ইউনো, কাস্টমার। লাইক once I started aggregating, আমরা একদম প্রথম থেকে ওদের সাথে যুক্ত ছিলাম, তো তাই আমাদের পার্সেন্টেজটা ওরা বাড়ায়নি। অফকোর্স ইটস অন হায়ার সাইড, বাট আমাদের যেই পার্সেন্টেজ ওদের সাথে শুরু হয়েছিল সেটাই রয়ে গেছে এখনো 7 ইয়ার্স ব্যাক, সেটা নিয়ে ওরা নেগোশিয়েট করেনি। And what about Amrita? And দেখো আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের তো একটা কফি শপ, প্রথম দিকে আমি হয়তো এই সময় ভেবেছিলাম যে সুইগি জোম্যাটো আমাদের খুব হেল্প করবে। তো যেটা উনি বললেন যে পার্সেন্টেজ, হ্যাঁ পার্সেন্টেজের সময় আমিও এটা ভেবেছিলাম যে এটা অনেক বেশি একটা পার্সেন্টেজ, এটা আমার এই মুহূর্তে পক্ষে টাফ আছে, কিন্তু তাও আমি ভাবছিলাম যে যদি একটু বিজনেস আসে ওদের কাছ থেকে মনে হয় বেটার হবে। তো এখন সেভাবে আমি ওদের কাছ থেকে সেভাবে বিজনেস আমার আসে আমি পাই না সেভাবে, কিন্তু আমার এখানে যেভাবে লোকজন গেস্ট আসছে, আমার মনে হয় সুইগি জোম্যাটো আমাদের মতো ক্যাফের জন্য দরকার নেই এই মুহূর্তে, আর দরকার নেই এই মুহূর্তে, আমি হয়তো ভেবেছিলাম আমাদের মনে হয় প্রয়োজন, কিন্তু ক্যাফের অ্যাম্বিয়েন্স ওকে আড্ডা মারার জন্য সেখানে আসে, সেটা খাবার বাড়িতে নিয়ে পৌঁছে দিলাম, বাড়িতে বসে খেলাম, ওটা একটা অন্য দিক। আর এই ক্যাফেতে বসে আমি তো সবসময় চাইবো যে সবাই যারা জোম্যাটো থ্রু অর্ডার দিতে তারাও ক্যাফেতে বসে এসে সেই ইয়েটা আমরা দেবো। সেটা তো ডিফারেন্ট পার্সপেক্টিভ অল টুগেদার। শিল্পা, হোয়াটস ইওর টেক অন দিস, যেটা ভাস্কর বললো সেটা তোমার কি মত রাইট? অ্যাবসলিউটলি, আই হ্যাভ, আমি শিলাদিত্য যা বলেন ওনার একদম অপোজিট স্পেকট্রামে আমরা পড়ি, বিকজ আমরা উই ডিডন্ট you know initially didn't go with Swiggy Zomato, as we said jamra already we are in the 10th month of operation, so amra Swiggy Zomato bhabi ni because of the same reason that Amrita was mentioning. In fact amader bole na oi mid air refueling jeta bole amra sei rokom bhabe we had to go for Swiggy Zomato you know online process, because jokhon cafe puro bondho chilo we did not have Swiggy Zomato tie ups, amra jokhon when we closed down for lockdown tokhon amader Swiggy Zomato tie up chilo na, so we actually did not operate for 3 months ebong Swiggy Zomato had very difficult systems etc. এইসব করার পরে আমরা মে মাস থেকে চালু করি, ইনফ্যাক্ট অন দ্য হায়ার স্পেকট্রাম অফ কমিশনস এন্ড এভরিথিং। এবং অমৃতা যেটা বললেন ক্যাফেতে আমাদের পার্সে অ্যান্ড স্পেশালি উই আর ইন দ্য কন্টিনেন্টাল ফুড সেই জায়গাতে ওই রকম ভাবে সুইগি জোম্যাটো ইজ নট টু হেল্পফুল ইন দ্যাট, বাট অফকোর্স ইট হেল্পস আস রিচ ইয়ার একটু একটা রিচ এর ব্যাপার আছে সেটা একটা হেল্প হয়। অ্যান্দ দ্য আদার থিং উইচ উই হ্যাভ টাইড আপ উইথ দেম ইজ দ্যাট উই হ্যাড আওয়ার ওন কন্ট্যাক্টলেস সার্ভিসিং, এখানে আমরা যেটা করেছি ফর দ্য লাস্ট ওয়ান জবে থেকে আমরা খুলেছি জুন থেকে, দে অলসো we have a complete contactless dining process which we installed, we are one of the first cafe to have it through Zomato, so amader Zomato ekta exclusive we process ta ache, to onek customers ache user you know jara etate oneke shomoy they do that, they find it very interesting and engaging, complete contactless servicing, it's a very, very interactive ekta process ache ole shetate hoy so sheta ekta hoy. Ar ekta jinish which is there is যেটা আমি বলবো যে আমরা পোস্ট পোস্ট লকডাউন উই হ্যাড আ ভেরি ইন্টারেস্টিং স্পেকট্রাম অফ কাস্টমার্স কামিং ওভার, আমাদের যদিও একটা ক্যাফে বাট আমাদের 85 ইয়ার্স এর লোক আছে, মানে ফ্রম কি বলবো ফ্রম 22 টু 85 বিকজ অফ বুকস এন্ড এভরিথিং, এরকম একটা অনেক বড় স্পেকট্রাম আসতেন, যেটা আমাদের পোস্ট লকডাউন সাডেনলি এজ ব্র্যাকেটটা অনেকটা পড়ে গেছে, সো ভেরি মাচ মাচ ইয়াঙ্গার ক্রাউড কামস ওভার রাইট নাও, you know hot core ekta age group ta below 40 type er ekta larger section hoye geche,
সেটাতে কি হয়েছে তাদের সুইগি জোম্যাটো অনেক সময় এসে টু এখানে বসে ওরা সুইগি জোম্যাটো দিয়ে করে, সো প্রবাবলি দ্যাট হ্যাজ হেল্পড। বাট ইফ ইউ সে যে বাকি ওনার বাকিরা যারা বলছিলেন যে তাদের যেরকম টেক অ্যাওয়েটা এটা দিয়ে থ্রু দিয়ে হয়েছে, উই আর নট টু মাচ এফেক্টেড অন দ্য টেক অ্যাওয়ে থ্রু দিস, উই আর স্টিল ডিপেন্ডেন্ট অন আওয়ার প্রাইমারি স্টিল ডাইনিং অ্যান্ড ওয়াকিং কাস্টমার্স। So, going back to Bhaskar, Bhaskar, যেটা তোমাকে আমি বলছিলাম, যেটা নিয়ে তোমার এই ডিসকাশনটা শুরু হলো, যে Swiggy Zomato actually is helping you guys to do the business. So, my question to Bhaskar was that, is still your life a complete balle balle in this pandemic? So, you were saying ki, yes, it is still balle balle. So, please carry on. Yeah, balle balle. The concept, as I told that, Harvinder was a good friend of mine, and we decided this name was been suggested by my wife. And I consulted with him, and we discussed, and we liked this name. Yeah, balle balle, we should leave balle balle. So your life is still balle balle? That's my question. My life, my life is still balle balle. It was with HDFC. Shubhajit knows, he's here. I am a person with very, you know, very jovial kind of person. Sadness rarely touches me. But coming back to the topic, I think we have to understand one thing. Jamon, digital cameras, it got phased out by iPhones and Samsung. So this digital camera jara banato, not DSLR, digital camera jara banato, tara kintu jibone bhabeni je iPhone ar Samsung theke competition ashbe. Ora bhebechilo je Canon digital camera banabe amar competition, Nikon bhebechilo Canon bhebechilo Nikon, but totally different. iPhone, Google phones era chole gelo camera niye. Now digital phones se same kintu ekdom chole gelo after this advent of iPhones or smartphones. DSLR jerom ekta client base ache tara kine who are photography fanatic, so same amader line e hoye byabsha jara ache, so DSLR is equal to the people who are food connoisseurs who doesn't believe in takeaway, who will sit in the piping hot food which is been served from the kitchen, they will not go for takeaways, they will neither go for Swiggy Zomato. Eta DSLR client. The digital camera je client amader shonge jara relate korte pare industry tara hocche jara locality te ache, dur theke ashe, they have an option of other restaurants. তাদের আমাদের বুঝতে হবে আজকে এই ডিজিটাল ক্যামেরা যে আমাদের যদি সেভাবে কম্পারিজন করি আমাদের ইন্ডাস্ট্রি এখন কম্পিটিশন বাড়ছে, বিভিন্ন লোকালিটিতে বিভিন্ন রেস্টুরেন্ট খুলছে, তো Swiggy Zomato ইজ অ্যাকচুয়ালি হেল্পিং, ইফ সামবডি লাইকস ইউর ফুড দ্য ডিস্টেন্স ইজ নো মোর আ ম্যাটার, তুমি Swiggy Zomato যাও তুমি খাবার দিয়ে দেবে, তো এটা হেল্প করছে নো ডাউট অনলাইন উইচ। আর সব থেকে বড় কথা শিলাদিত্য বাবু যেটা বললেন, আমি ইংলিশে একটা কাহাবত যেটা আছে saying the beggars are not choosers, আমরা এখন যে অবস্থায় আছি আমাদের কোন beggars are not choosers, যা সেল আসবে Swiggy Zomato থেকে it will add to our kitty. The second Swiggy Zomato positive chain was negative commission, negative তো কি হবে, আমরা কিন্তু অনেক জায়গায় দেখেছি Zomato ভিডিও বেরিয়েছিল লোকে খাবার খেয়ে নিচ্ছে, ডেলিভারি যদি ইরেসপন্সিবল হয় ড্রাইভার তাহলে কিন্তু পুরো দোষটা রেস্টুরেন্টের উপর চলে আসে, ডেলিভারি মাছ কি করছে সেটা কেউ দেখে না, এটা আমাদের খুব রিস্ক আছে Swiggy Zomato কে নিয়ে। বাট রাইট নাও উই হ্যাভ গট নো আদার অপশনস, পিপল হু আর ইন দিস ইন্ডাস্ট্রি দে হ্যাভ টু ডিপ, থিংস আর মুভিং অনলাইন, রিটেল বলো গার্মেন্টস বলো এভরিথিং অ্যামাজন ফ্লিপকার্ট চলে আসছে, লোকে শোরুম যাচ্ছে না, আইফোন স্যামসাং লোকে আজকাল ইন্টারনেট থেকে কিনছে, সেরকম খাবারও লোকে এখন অনলাইন অর্ডার করবে, এটা আমাদের মেনে নিতে হবে। বাট দ্য টাগ অফ ওয়ার উইল অলওয়েজ রিমেইন দ্য কমিশন পার্ট। I've got very nice information from Shiladitya Babu ji, Swiggy Zomato Barai, I'll grab him by his neck. Amader jara Swiggy Zomato jara khamar ache je amader paracho tumi onar bhalo hobe, this is a nice information which I've got. But thing is that coming back that this will not be the new way of life, new way of dining, this is just a program. And we are intelligent now, we have to be intelligent now, we have to depend on money, we have to take a risk. This is not going to be a permanent way of restaurants or coffee shops. Loke adda marte berobi, human beings are social animals. Online adda jibone shanti pabe na, era bari theke berobe ei pandemic korbe protekta bishoy kichu baba wait patiently, just amader costing gulo dekhte hobe, ei hocche amader ekhon situation, we will come through it, we'll come through this, this shall to very good. I agree, Bhaskar. I agree. You should always, we should always have a very positive mindset. Very rightly said. আমরা সবাই social being, আমরা আড্ডা মারতে ভালোবাসি, খেতে ভালোবাসি, এই এই ব্যবসা চলবেই এবং আমরা সেখানে যাবই। Nice, Bhaskar. Now let me come to Shiladitya.
let me come to Shubhajit. I'm sorry. Shubhajit, so my question to you is very clear. Ami Bangali theke Old Myth Cafe. So you started with Ami Bangali, which was an established Bangali joint. Jekhane tumi onek competition face korecho with very bigger names. Jara Bangali concentrate kore. So shekhan theke tumi chole ele hotat kore Old Myth Cafe. Is this a change? And your Old Myth Cafe is also very beautifully located. It's a nicely located cafe at Jodhpur Park. Ebong prochondo sundor kintu o shuru korar kodin badei ei corona shuru holo, and you know they started actually. But I have been to his cafe several times and it's a real, real nice cafe. Jekhane onek onek rokom onnanno onushthan, kono cartoon festival, kobitar festival eglo kore. So these are something which is so unique about this cafe. Kintu ami jeta bolte chaichi Shila, আমি বাঙালি থেকে ওল্ড মেথ ক্যাফে এই একটা যে কমপ্লিট শিফট হলো, যে যেখানে বাঙালি থালি মাছ মাংস ডাল চচ্চড়ি, সেখান থেকে হঠাৎ করে একটা ওল্ড মেথ ক্যাফে যেটা একটু ইন থিং, আ বিট অফ মডার্ন, ইউ নো মডার্ন জেনার, তো এই শিফটটা কিসের জন্য? জাস্ট টু কোপ আপ উইথ দ্য ক্যাফে কালচার অর টু কোপ আপ উইথ ইউ নো দ্য ওভারঅল চেঞ্জিং সিনারিও, বিকজ চেঞ্জ ইজ অলওয়েজ দ্য কনস্ট্যান্ট। আচ্ছা, আমি এটা তোমাকে বলতে চাই, প্রথম শুভজিৎ, এটা তো আমার জন্য ব্যাপারটা মোটেই শেষ নয়, এমন নয় যে আমি বাঙালি বন্ধ করে ওল্ড মেক্স ক্যাফে শুরু করেছি, সেরকম তো নয়। আমার আমি বাঙালিও চলছে, আমার ওল্ড মেক্স ক্যাফেও চলছে। তো এবার আমি বাঙালির ক্ষেত্রে আমার যেটা প্রথম ব্যবসা, আমিও চাকরি ছেড়ে ব্যবসায় আসি, তো আমার আমি বাঙালিটা আমার প্রথম ব্যবসা। তো আমার যেটা বাঙালি খাবার যেটা দিয়ে আমার ক্ষেত্রে কি হতো, যেহেতু আমার বাড়িতে আমি বাঙালি এবং আমার বাড়িতে বাঙালি রান্না এবং আমরা ফ্যামিলি আমরা পূর্ববঙ্গ, তো সেক্ষেত্রে হতো কি, আমি অনেক সময় হয়েছে যে কলিগদের সাথে বন্ধুদের সাথে আমাদের বাঙালি খাবার খেয়েছি। ওকে, তো আমার সবসময় যেন মনে হয়েছে যে যেখানে আমি বাঙালি খাবার খেয়েছি, বেশ অনেক রেস্টুরেন্টে খেয়েছি, নাম বলবো না, সামহাও আমার মনে হয়েছে যে সেটা যেন ঠিক অথেন্টিক ভাবে বাঙালি নয় জিনিসটা, রাইট? তো আমার এটা সবসময় মনে ছিল যে আর বাড়িতে যে ধরনের রান্না হয়, কিছু দেখুন প্রতি পরিবারের কিছু স্পেশালিটি বেশ থাকে, প্রিপারেশন থাকে। ধরো ফর এক্সাম্পল, আমি যদি আমি বাঙালি বলি, আমি বাঙালি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অর সাকসেসফুল প্রিপারেশন ইজ কচু পাতা চিংড়ি ভাপ। ওকে, সো সেটা সেটা থেকে আমার ফেভারিট ডিশ বাঙালি রেস্টুরেন্ট করা শুরু। এবং তুমি যে, থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে তুমি যেটা বলে বাঙালি ইয়েতে তো প্রচুর কম্পিটিশন, অনেক বড় বড় নাম, সিক্স বাইগঞ্জ প্লেস, ভজহরি মান্না ও ক্যালকাটা, অনেক বড় বড় নাম। তবে এটাও ঠিক যে বড় নামতে কিছু নষ্ট বড় নামের জায়গা সবসময় মার্কেটে থাকে, এমন নয় যে মানুষকে তো দুরকম হতে পারে। একটা হচ্ছে কখনো কখনো আমি খুব প্রাইসি জায়গা খেলাম, তো বাট আমি আমি বাঙালিটা লঞ্চ করি না একটা মিক্স সেগমেন্ট জায়গা থেকে, যেখানে আমরা কোয়ালিটি ফুড, বাঙালি খাবার কোয়ালিটি ফুড দিতে পারবো এট অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস, যেটা নাকি মানুষ যদি ইচ্ছা করে তাহলে সপ্তাহে সাত দিনই খেতে পারে। সেই প্রাইস পয়েন্টে আমরা রাখার চেষ্টা করেছি, এবং প্রিপারেশন ওয়াইজ, টেস্ট ওয়াইজ, অথেন্টিসিটি ওয়াইজ আমার মনে হয় আমরা কোথাও একটা রাইট কর তো ডেফিনেট ট্রাই করেছি আমি বাঙালি, যার জন্য খুব বেশি দিনের ব্র্যান্ড না হলেও মনে হয় সাড়ে পাঁচ থেকে ছ বছরের ব্র্যান্ড আমি বাঙালি, মোটামুটি একটা কিন্তু ডিসেন্ট জায়গাতে আমি বাঙালি নিজের ব্র্যান্ডটাকে নিয়ে যেতে পেরেছি। তো নাও কামিং টু ওল্ড মেটস, এই ওল্ড মেটস এর ব্যাপারটাও কি, এই যে ক্যাফে কালচার তুমি বললে, ইয়েস, কলকাতায় ক্যাফে কালচার আসছে, এসেছে বেশ বেশ কয়েক বছরই হলো, বেশ জোর মদমে এসে পড়েছে। এবং একটু আগে বুঝছিলেন একজন যে এই শায়ের আড্ডা পাড়ার রক, যে আমরা ছোট থেকে দেখে এসেছি, তো সেটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, বেশ রক গুলোই সব বসে হয়ে গেছে, তো লোকের বসে আড্ডা মারা, চা খাওয়ার এবং কিছু সাথে খাবার খাওয়ার জন্য কিছু সুন্দর জায়গা খুঁজছেন তারা, সেখানে বসে তারা রোজ এসে আড্ডা মারতে পারবে। বেসিক্যালি ক্যাফে কনসেপ্টটা কি, ক্যাফে কনসেপ্টটা তো ওরকম
এরকম নয় ক্যাফে কাউন্সিল হচ্ছে বসে বন্ধু বান্ধবের সাথে আড্ডা উঠতে পারবো। এবং এবং এটা ক্ষেত্রেই ভাই এটা যেটা আমরা আমি দেখেছি যে একটা ক্যাফে দের ইজ আ ভেরি লয়াল সেট অফ কাস্টমার্স, যে তারা এলে ওখানেই আসে, তারা গ্রুপ অফ ফ্রেন্ডস মিলে যখন আসবে ওখানেই আসবে। তো এই ওল্ড মেটস ব্যাপারটা, এই যে নামটা ওল্ড মেটস, এটা নামটার পেছনে দুটো কারণ আছে। এক হচ্ছে ওল্ড মেটস যখন আমি শুরু করি আমার সঙ্গে আরো দুজন আমার একদম ছোট তার বন্ধু এই ব্যবসায় আসে, তো সেই জন্য ওল্ড মেটস। আরেকটা হচ্ছে আমি একটু আগে যেটা বললাম, ক্যাফে হচ্ছে একটা আড্ডা মারার জায়গা, হ্যাঁ একটা আদান প্রদানের জায়গা, সেখানে পুরনো বন্ধুরা রেগুলার এসে বসুন আড্ডা মারুন, এটাই আমরা চাই। আমরা কি বুঝি ফিঙ্গার ফুডস, নট নট অন আ ভেরি হেভি সাইড, মিলস অন হেভি সাইড, whereas ওল্ড মেটস কিন্তু তুমি যেরকম তুমি স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাইজ তো পাবে সেরকম তুমি পেট ভরা খাবারও পাবে, রাইট। আর আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে ওল্ড মেটস যে করি এই অথেন্টিসিটি জিনিসটা না, আমি আমার আমার কাছে যে অথেন্টিসিটি ব্যাপারটা খুব ম্যাটার করে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। যেরকম আমি বাঙালিদের আমরা বাঙালি খাবারটা বানাই, আমরা চেষ্টা করি যে অ্যাবসলিউটলি যেভাবে তৈরি হতো জিনিসটা আছে তো এই 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 জিনিসটার জন্য আমি একটা ক্যাফেটা শুরু করি, যে আমার আমার মনে হয়েছিল যে বেশ কিছু খাবার না আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ধরো মিট লোফ, মিট লোফ খাওয়াটা আমরা যখন ছোটবেলায় পড়েছি, হ্যাঁ এই ধরনের যখন পড়েছি, সেখানে উই কেম অ্যাক্রস প্রিপারেশনস লাইক মিট লোফ, উই কেম অ্যাক্রস প্রিপারেশনস লাইক আ সিপাই, রাইট। সো আর মনে হয়েছে যে এই ধরনের খাবার একটা যেটা আমরা ধরো ডিসকাশন করতে সেটা থিম ফুড ইজ আ নস্টালজিয়া, সো আই থট নস্টালজিক দিস ফুডস আর নস্টালজিয়া, দে আর জাস্ট নট ফুড, দে আর নস্টালজিয়া, আমাদের ছোটবেলার একটা অংশ, রাইট। আর তুমি ওরমেস ক্যাফে যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে এখানে এসে নর্মালি আমরা আমার আমার যেটা মনে হচ্ছে আই অ্যাম অন রং সাইড অফ সাউন্ড ইস্যু হচ্ছে তোমার, ওখানে না একটু আওয়াজ নিয়ে প্রবলেম হচ্ছে, তোমার কথাগুলো খুব ক্লিয়ার হচ্ছে না, সো তুমি একটু দেখে নাও, আই উইল গেট ব্যাক টু ইউ বিফোর আই সো আই এম সরি আই হ্যাভ টু মুভ অন, মানে একটু একটু এগিয়ে যাচ্ছে। আচ্ছা সো মাই কোশ্চেন টু ইউ নো অল অফ ইউ মেজরলি টু ইউ নো শিলাদিত্য অ্যাজ ওয়েল অ্যাজ ইউ নো ভাস্কর বা সমরেন্দ্র, আমাকে একটা কথা বলো, ডু ইউ থিংক দ্যাট in today's date এই যে চেঞ্জ অফ সিনারিও তে ম্যানপাওয়ার ম্যানেজমেন্ট ইজ আ কনসার্ন, এই সময় ম্যানপাওয়ার কে রাখা which is very most important, যেখানে একটা প্যান্ডেমিক চলছে, লোকজন মানে মানে হয়তো আসছে, মানে লোকজন তার ভয় পাচ্ছে, তো এখানে তোমার একটা ম্যানপাওয়ার ম্যানেজমেন্টের খুব বড় রোল আছে, because without manpower you cannot do any business anything, তো সেখানে ভাস্কর সমরেন্দ্র শিল্প একটা মানুষ আমার মনে হয় তিনটা জিনিসের জন্য কাজ করে, এক নিজের সম্মান, নিজের ইন্ডিপেন্ডেন্স এবং টাকা, কি কত পয়সা তিনি বেতন পাচ্ছেন, তিনটে মিলিয়ে তো একটা মানুষ কাজ করে। আমার মনে হয় তিনটে যদি তিনটের কমফর্ট জোন যদি আমরা দিতে পারি, টাচ ফুড আমরা দিতে পেরেছি, এবং আজকে কিন্তু আমাদের সাথে সব পুরো গ্রুপ মিলে 950 লোক কাজ করে, উই এমপ্লয় অ্যাবাউট 950 পিপল, দ্যাট ইজ অ্যাজ গুড অ্যাজ ইন্ডাস্ট্রি। টাচ ফুড দে আর অন ইওর ডাইরেক্ট পেরোল অর অল আওয়ার অন আওয়ার ডাইরেক্ট পেরোলস ইন অল 21 আউটলেটস হোয়াট উই অপারেট ইন ক্যালকাটা ইনক্লুডিং চাওমেন, 21টা আউটলেট মিলে আমাদের 950 ছেলে কাজ করছে আজকের দিনে, উই হ্যাভ রিটেইনড অল অফ দেম, that itself gives a long and loud message to all our employees, chidore nijera dekhche
হ্যাঁ আমরা হয়তো যারা পুরো 100% ম্যান পাওয়ারকে তো আমরা কাজে লাগাতে পারিনি, যারা বাড়িতে রয়েছে তারাও স্যালারি পাচ্ছে, অফকোর্স নট দ্য ফুল স্যালারি, এবং এই নয় যে পারপেচুয়াল তারা বাড়িতে বসে আছে, যারা বাড়িতে বসে থাকছে দেড় মাস তারা আবার বাড়ি চলে যাচ্ছে, দ্য নেক্সট সেট অফ পিপল দেয়ার কামিং ইন, তো মোটামুটি সবাই একটা পেরোলের ভেতর কিন্তু মুভমেন্টে রয়েছে। তো আই থিঙ্ক এভরিবডি ইজ হ্যাপি টিল নাও, এই লকডাউনের ভেতর উই হ্যাভ রিটেইন রাদার মোর পিপল, এবং আরো নতুন মানে কিভাবে বলি তোমাদের অনেক তো রেস্টুরেন্ট অনেক ব্যাপার ছাড়িয়ে দিচ্ছে, এবং সেখানে উই হ্যাভ রিটেইন মোর পিপল ডিউরিং দিস টাইম। ইটস দ্য বেস্ট টাইম টু ইনভেস্ট ইন রিয়েল এস্টেট, ইট ইজ দ্য বেস্ট টাইম টু ইনভেস্ট ইন ম্যান পাওয়ার, প্রচুর ভালো মানুষের চাকরি চলে গেছে, যদি একটু ধৈর্য ধরে তাদের রিটেইন করে নেওয়া যায় ইন দ্য লং রান ইউ উইল বি দ্য উইনার, এটা দিস ইজ মাই টেক অন দিস। What about you, Shafarendra? শিলাজিৎ একদম ঠিক বলেছে, এই সময়ে প্রচুর স্কিল ম্যান পাওয়ার পাওয়া যাবে, প্রচুর জায়গা পাওয়া যাবে, বাট দ্যাট ইজ ওয়ান সাইড অফ দ্য স্টোরি, দ্য আদার সাইড অফ দ্য স্টোরি ইজ যারা এতদিন আমাদের সঙ্গে কাজ করে এসছে, আমাদের ইফ আই মে সে দিস ফ্যামিলি মেম্বারের মতো, ইটস আ লার্জ ফ্যামিলি, হাটারি এতজন স্টাফ, ইটস আ লার্জ ফ্যামিলি, তো আমরা তো এই অসময় তাদেরকে বাদ দিয়ে দিতে পারি না, তো আমরাও কাউকে বাদ দিইনি, যেটা শিলাজিত্য বললো আমরা হয়তো পুরো টাকা দিতে পারিনি, হয়তো আমরা ডেফার্ড পেমেন্ট করেছি বা ডেফার্ড পেমেন্ট করছি, বাট উই আর রিটেইনিং অল অফ দেম বিকজ অ্যাজ পিপল সে দিস ইজ আ টাইম ফর সার্ভাইভাল, এটা প্রফিট করার সময় নয়, এটা সার্ভাইভ করার সময়। Got it? Yeah, absolutely I got it. Bhaskar, what is your take about this? Yeah, manpower management is really a big crucial thing. No doubt. Uttaki face korche. Hello, can you hear me? Employees are sharing. Can you hear me? Can you hear me? Hello? Yeah, Shilpa, are you saying something? No, we can hear you. Yeah. Yeah, we can hear you. Can you hear me? So, the relationship that we share here is the pre-pandemic. It will actually decide their role now in the pandemic. Because everybody is involved. Actually, we don't deserve to respond. It's a mutual trust, employee-employee, right? Shilpa, what about you, Shilpa? Is it the same thing what Bhaskar is saying? Yeah, exactly so. Basically, we have also, of course, not in comparison to what others say, আমাদের ক্যাফে হিসেবে of course manpower অনেক কম সেই অনুযায়ী, but we have retained everybody and same আমরা circulate করে in different slots করছি and paying everybody. So, as বললেন যে it's the right time to invest in your manpower because আমাদের ভীষণ তো মানে people intensive industry na to ekhane puro byapar tai amader mathay jotoi plan thakuk na keno jotoi managers ke thakuk na keno ultimately at the end of the day it's the two hands which are our desk na to sutoram eta amra correctly maintain korechi like what are Amrita, what about you? Manpower management. আমি এটা একদমই মনে করি আর আমি আমার ছেলেদের যেটা আমি বলেছি যে এটা হচ্ছে এখন সার্ভে করার আমাদের সময়, আমরা যদি সার্ভে করতে পারি তো তোমরাও করবে, তো একসাথে অ্যাডজাস্টমেন্ট আছে, এটা আর কিছু না, ওদের সাথে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট, যারা আসতে পারছে আমার 12 জন আমার স্টাফ রয়েছে, 12 জন আমার কাছে এখন 60 জন আছে, তাদের নিজেদের ওন ভেহিকল যাদের আছে তারা নিজেদের আসতে পারছে, তো এটা আমি সবাইকে বলছি যে আমরা আজকে এই জায়গাটা প্রত্যেকটা মানে আমার ছেলেদেরও এই জায়গাটা একটা সার্ভাইভ করার জায়গা আমাদেরও তাই, আজকে আমরা যদি সার্ভাইভ করতে পারি ওরাও করবে আমাদের সাথে সাথে, আজকে যদি আমরা বন্ধ করে দিই আজকে ওরাও কিন্তু বসতে যাবে, সেই জায়গাটা অ্যাডজাস্ট দুজনের দুই পক্ষকে অ্যাডজাস্ট করে এই মুহূর্তে আমাদের চলতে হবে। What about Shubhajit, do you think manpower management is a very big is it a concern or it is not a concern? Shubhajit, I think you are having some technical issues. So I'm just moving to the last part of the program. Ajke jeta amra jeta discuss korchhilam.
সো দ্যাট ইজ হোয়াট দ্যাট ইজ তাহলে লাস্ট পর্যন্ত আমরা যেটা বলছিলাম ইজ টেক অ্যাওয়ে দ্য নিউ ডাই নাও যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম তো আমরা এটাই বুঝলাম যে ইয়েস টেক অ্যাওয়ে ক্যান নেভার রিপ্লেস ডাই নাও দ্যাট ওয়াজ দ্য সামারি ইজ কিন্তু এখন যেভাবে চলছে সময়টা আমাদের হয়তো এই সময়টার সাথে একটু তাল মিলিয়ে টেক অ্যাওয়ের উপরে ডিপেন্ড করতে হবে বাট টেক অ্যাওয়ে ক্যানট বি দ্য নিউ ডাই নাও দ্যাট ওয়াজ দ্য সামারি ইজ রাইট ইফ আই এম নট রং In the long run, this will give us bigger benefits. কারণ এই যে নতুন একটা যে আমাদের টেক অ্যাওয়ে বা ডাইন ইন এর একটা গেস্ট সংখ্যা তৈরি হয়ে গেল সেটা তো বেড়েই থাকবে কিন্তু যারা রেস্টুরেন্টে এসে আমাদের এক্সপিরিয়েন্সড মানে এনজয় করার জন্য রেস্টুরেন্টে আসবে তারা কিন্তু ফিরেই আসবে সুতরাং ইন দ্য লং রান সিক্স মান্থস ডাউন দ্য লাইন বিজনেসটা ওরা বেড়েই থাকবে আমাদের ক্ষেত্রে কফি শপের ক্ষেত্রে আমাদের বলবো যে আমাদের ডাইনারটা আমরা বেশি আমাদের এটা প্রয়োজন মানে আমাদের টেক অ্যাওয়ে মানে সেভাবে আমি ফিল করতে পাচ্ছি না এখন দুটো জিনিস আলাদা একদম আলাদা দুটো জিনিস একদম আলাদা ঠিক আচ্ছা আমার একবার লাস্ট কোয়েশ্চেন হোয়াটস ইউর মেসেজ ভাস্কর শিল্পা অ্যান্ড সমরেন্দ্র অমৃতা শিলাদিত্য শুভজিৎ হোয়াটস ইউর মেসেজ টু দ্য কাস্টমার কালকে ইন্ডিপেন্ডেন্ট ডে সো ইউ ওয়ান্ট মোর ফুটফল অ্যাট ইউর রেস্টুরেন্ট অফ কোর্স এটা খুবই ইম্পর্টেন্ট তো হোয়াটস ইউর মেসেজ তোমরা সবাই স্যানিটাইজ করছো তোমরা সবাই ইউ আর টেকিং কেয়ার অফ হোয়াট এক্স্যাক্টলি দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস আর সেই জায়গাটাও তো তোমরা দেখছো তো আই উড লাইক টু আস্ক সমরেন্দ্র যে সমরেন্দ্র হোয়াটস ইউর মেসেজ টু ইউর গেস্ট টু ইউর কাস্টমার হোয়াট ইউ থিঙ্ক দে শুড মানে হোয়াট ইজ দ্য মেসেজ ফ্রম আটারি দেখো উই উড লাইক টু এশিওর আওয়ার কাস্টমার্স দ্যাট উই আর টেকিং এভরি স্টেপ টু এনশিওর ফুড সেফটি উই আর obeying the guidelines that have been provided by the FSSAI and the WHO. So there is actually no need to be concerned. Apnara ashun, apnara order korun, whether it is dine-in or whether it is takeaway, we'll ensure that you get the best from us, as we have been delivering for so many years now. So Bhaskar, what about you? What do you want to say to your guests, to your customers? Yeah, just one line. This child to pass till then balle balle. Oh, great. So he's always into a balle balle mood. That's very good. Shilpa, what's your message to your customers and to your guests? So it's the same as, you know, I would ditto with what Shamarendra said in terms of we are ready for you. Once you are ready to come out and step out, we're there. And, you know, we have, like every other place, we have some... very you know we have a strong repeat customer so we look forward to them we look forward to the new generation we are ready for a dine in or take out so we are ready from all perspectives and once you are ready be there Shubhajit are you ready with your you know with your customers yes. greeting your customers yes. Please give your message to the customer. Yes, the message to our customers is, again, it would be quite a repetition of what Shomarendra said just now. And to add it, like, I would like to add that we as a restaurant, we think it's our responsibility that to ensure the customer's health and safety in a pandemic situation. And we are definitely taking all the necessary steps to ensure that all our guests are served in the most hygienic and sanitized environment as possible in current scenario. So there is nothing to worry about. There is you should overcome the fear. Like there is a huge media induced fear factor that's working in the market as I believe. So my request to all the patrons would be don't live in fear. People cannot live in fear for a long period of time. At some point in time, you have to come out. You maintain your personal hygiene level properly. And we are also maintaining our hygiene levels at a very, very high level to ensure your safety. So please come, drop in, experience the ambience and have good food. Great. Yeah, I also endorse the same. What about RD Burman? What about Panchunda?
দেখো আমি একটাই কথা বলবো আমার গেস্টদের জন্য, যারা আমি আমি ভীষণ ভাবে আমি আমি যেভাবে প্রিকিউশন নেওয়া আমি আমার দিক থেকে প্রিকিউশন আমি নিয়ে রেখেছি। এবার আমি যে যারা যে গেস্টরা আমার এখানে আসবে তাদেরও বলবো যে তারাও যেন হয় থেকে বেরিয়ে এসে প্রিকিউশন যেটা দরকার নর্মালি একটা মাস্ক পরা হাতে একটু গ্লাভস বা কিছু ভাবে এসে এখানে যেভাবে আমরা স্যানিটাইজেশন করছি সেগুলো ঠিক আছে কিন্তু নিজেদেরও মেনটেন করে একটু বেরোলে আমার মনে হয় যে এই ভয়টা মানুষের মধ্যে থেকে চলে যাবে আর আবার আগের মতো করে আড্ডা মারতে পারবে আবার আগের মতো জায়গায় আমরা ফিরে আসবো। তো আমি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলছি আমাদের সমস্ত যারা আমাদের একসঙ্গে এসেছিলেন বন্ধুরা সবাই সকলকে আমি জীবন এবং জীবিকাও জড়িয়ে আছে। তো আমরা যদি এতটাই ভয় পাই আমরা যদি মানে বাইরে গিয়ে খাবো না বিকজ এই অসুখটা হয়তো বেশ কিছুদিন স্টে করবে বেশ কিছুদিন ইন দ্য সেন্স হয়তো বেশ কিছু বছরও স্টিক করতে পারে যে ভাইরাস আজকে আছে কালকে নেই এটা হবে না তা বলে কি আমরা বাইরে গিয়ে খাবো না তা বলে কি আমরা বাইরের খাবারে যাবো না নিশ্চয়ই যাবো। সো আমার মনে হয় এখানে আমাদের এই জিনিসটাও একটু সবাইকে ভাবতে হবে যে জীবন এবং জীবিকাও কিন্তু এর সাথে অনেক জড়িত আছে। প্রচুর লোক এটার উপরে তার লাইভলিহুড চালাচ্ছে তার সংসার চালাচ্ছে আজ যদি আমরা সেখান থেকে পুরো বিমুখ হয়ে যাই বা ইফ উই টার্ন অ্যারাউন্ড আওয়ার ফেসেস দ্যাট ম্যান দ্যাট মাইট ক্রিয়েট আ লট অফ প্রবলেম টু দোজ ফ্যামিলিজ। তো আমার মনে হয় এই মেসেজটা ভেরি ক্লিয়ার টু অল দ্য কাস্টমার্স টু অল দ্য অডিয়েন্সেস টু অল দ্য গেস্ট যে ফর দ্য সেক অফ দ্য লাইভলিহুড অফ অল দোজ পিপল যাদের জীবনটা পুরো দাঁড়িয়ে আছে ইন্ডাস্ট্রিটার উপরে আমাদের সকলেরই এগিয়ে যাওয়া উচিত সে টেক অ্যাওয়েই হোক ডাইন আউটই হোক কিন্তু আমাদের খাওয়া উচিত। আমরা যেরকম আগের নর্মাল লাইফে আমরা রেস্টুরেন্টে যেতাম রেস্টুরেন্টের খাবার অর্ডার দিতাম আমরা খেতে ভালোবাসি আমরা সবসময় খাবো দ্যাট শুড বি দ্য মেসেজ রাইট এম আই রাইট। সো এখানে প্রচুর জীবন আর জীবিকাও তো জড়িত আছে সো আমাদের সবারই উচিত সেই জায়গাটা থেকে একটা ওই পার্সপেক্টিভ থেকেও ভাবা এবং ভয় না পেয়ে এগিয়ে যাওয়া বিকজ উই হ্যাভ টু fight with this coronavirus and we have to move ahead right with this note I would like to thank you yeah Amrita yeah thank yeah. you so with this note I would like to thank you all of you and say a very good happy independence day to all of you to all the viewers to all the customers and have a very nice time till then goodbye goodbye thank bye. you thank Namaskar. you bye thank you thank you bye